নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পমন্থনের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর উপন্যাস আলোকঝারি। উপন্যাসটি 4-5টি পর্বে শোনাব। আজকে রইল দ্বিতীয় পর্ব। এই শেষ বিকেলের সময়টা বড় প্রিয় সময় শিলের। পৃথিবী কেমন যেন নরম বিভাগী হয়ে যায় এই সময়টাতে। দিনের অন্য সময় যা কিছুই সে না মঞ্জুর করত গড়রাজে নারীর মতন, এই সময় সেসব আর্যও সহজে মঞ্জুর করে দেয়। মইজুদ্দিন চাচা সন্ধ্যার নামাজের মতো এক বিষণ্ন সুর বাজে এই শেষ বিকেলের আলোয়। সজনে গাছের ফিনফিনে পাতাদের গায়ে শিহর তুলে উড়ে যায় দুর্গা টুনটুনি। বাঁশ ঝাড়ে ছায়ায় ছায়ায় নেংচে হেঁটে যায় মস্ত লম্বা লেজ নিয়ে ছায়াচ্ছন্ন বনে ছায়া ঝাঁট দিয়ে সেই একলা মস্ত বড় বাদামি কালো পাখিটা। পরেশ কাকু একদিন বলেছিল এর ইংরাজি নাম ক্রো ফ্রেজেন্ট গত বছর। হিতু কাকু আসত প্রায় তামাহাট থেকে, অনেক পাখি আর ফুল চিনত সে। পুতন্দাটা চিরদিনই কাট কাট, যেসব ছেলেরা আইকম বিকম পড়ে তারা বেশিরভাগই ওই রকম হয়, কেন কে জানে। আর যারা খাতা টাতা লেখে মুহুরি আর অ্যাকাউন্টেন্ট তারা তো যাচ্ছে তাই, নসি নেয় গোমরা মুখো, নাকে একটা নিকেলের ফ্রেমে চশমা থাকবেই, কথাবার্তা কারোর সঙ্গেই নেই, খালি বলবে জাবদা খতিয়ান হরজাই খাতে না যাই খাতে এইসব। শিলি এসব জানে কারণ শিলির ছোটমামা মুহুরি ছিলেন, এখন ধুবড়ির এক মহাজনের কাছে কাজ করেন। টাউন স্টোরসের শচীন রায়দের কাছেও কাজ করেছিলেন কিছুদিন ধুবড়ি শহরে। শিলি যখন গিয়ে পৌঁছল তখন কিরণ শশী রান্নাঘরের দাওয়ায় বসে চালতা মাখছিলেন। শিলিকে দেখেই বললেন, আই ছস তোর লাইকাই মাখতা ছিলাম, তোর বাবাই কেমন? বাবাও হনে ভালো, মনে হইতাছে জ্বর একেরেই ছাইরা যাইব গিয়া কাইলই সকাল নাগাদ। যা তো রান্নাঘর থেকে দুইটা রেকাবি লইয়া আয় তো শিলি। শিলি রেকাবি এনে বলল, পিতলের উপর টক থুইবা খারাপ হইয়া যাইব না? তুইও যেমন, তরে পিতলের রেকাবি আনতে কইল কেদায়, পাথরের টান। শিলি ঘরের ভিতর থেকে বলল, শ্বেত পাথরের না লাল পাথরের না কালা পাথরের, কোন পাথরের কোন পাথরের আনুম তা তো কইবা? ন ছলা থোত তোর ছেমরি পলকে লইয়া আয়। শিলি একটু চালতা মাখা মুখে দিয়েই চোখ মুখ নাচিয়ে জিভের টাগড়াতে ঠেকিয়ে বলল, বুড়ি তোমার মতন তো কাউরে দেখলাম না আয় জব্দি, সত্যই কই চালতা কাঁচা লঙ্কা একটু লবণ একটু কাঁচা মরিচ একটু চিনি আর বেশি কইরা ধইনা পাতা, আহা সোয়াদ খান কি যেন হাতে চাঁদ পাইছি, অমন সোয়াদ পৃথিবীর আর কিছুতেই নাই, কি ভালোই যে লাগে না বুড়ি। কিরণ শশী শিলির অপাবৃদ্ধ মুখের দিকে চেয়ে মনে মনে বললেন, চালতা মাখা চেয়ে অনেক সাধু জিনিস এই পৃথিবীতে আছে, কত কি পাগল করা অনুভূতি, এমন এমন মুহূর্ত যখন মনে হয় জীবনের সব শত্রুকে নিঃশর্তে ক্ষমা করে দিই। ও তো জানে না সেসব, জানবে বিয়ের জল গায়ে পড়লে। তারপর নিজের মনে না বলে বললেন, জীবন ভর তো আনন্দই, দুঃখ কতটুকু, এই চালতা মাখা স্বাদেরই মতো টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, এই জীবন, জীবনের প্রতিটি মুহূর্ত। লোকে জানে বিধবা একা কিরণ শশীর অনেকই দুঃখ, যারা তা জানে তারা কিছুই জানে না, সুখ তার চারধারেই ছড়ানো আছে, ঝরা পাতার মতো মিষ্টি ধুলোর মতো, বাড়ি ফেরার গায়ের গায়ের মিষ্টি গন্ধরই মতো সুখ ভেসে বেড়াচ্ছে চারপাশে, শুধু তাকে চিনে নেওয়া চাই, মুহূর্তগুলোকে শুধু হারিয়ে যেতে দিতে নেই। এসব গভীর কথা শিলি কী করে বুঝবে, ও তো ধুলোর মধ্যে ঘর বানানোর খেলায় মেতে থাকা চঞ্চল ছটফটে দুরন্ত চড়াই, যে ঘর বানায়নি ঘরে থাকেনি কখনো
সেই মেয়েই কল্পনার ধুলোয় ঘর বানিয়ে এমন ছটফট করে। ধুলা বাড়ি, বাড়ি নয়, মেজেরি জানবেই বা কী করে। এক একটি করে বছর হারিয়ে শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্ব পেরিয়ে পায়ে পায়ে হেঁটে এসে বার্ধক্যে পৌঁছে জীবনের পিছনে ফেলে আসা পথের ধুলোয় মানুষ যা কিছুই ছড়িয়ে ছিটিয়ে আসে, হারিয়ে আসে, নিয়েও আসে, তার নামই তো জীবন। অভিজ্ঞতার আরেক নামই জীবন। যা বয়স হারিয়ে পাওয়া যায় তা কি বয়স না হারিয়ে কখনোই পাওয়া যায়? শিলিকে বসিয়ে রান্নাঘরের দাওয়ায় পা ঝুলিয়ে বসে চালতা মাখা খাওয়া শিলির খুশি মুখের দিকে চেয়ে ক্ষণিকের জন্যে নিজের প্রথম যৌবনে ফিরে যান কিরণ শশী। শিলির বয়সে তার ফোকলা মুখে হাসি ফুটে ওঠে। কুঁচকে যাওয়া কালি পড়া চোখ দুখানি এক প্রসন্ন কৌতুক ভরে প্রথম আলো পড়া শিশির বিন্দুর মতো ঝিকমিক করে ওঠে। শিলি মুখ ঘুরিয়ে কোণে দেখা আলোয় কিরণ শশীর মুখের হাসি দেখে। প্রথমে অবাক হয়, তারপর গম্ভীর হয়ে যায়, তারপর পরক্ষণে নিজেও হেসে ফেলে, বলে, মরণ হাসো কেন মিটমিটাইয়া, ও বুড়ি। বুড়ি আবারও হাসেন, আরে কইবা তো এত হাসনের হইল ডাগি, তরে দেহি আর হাসি, না হাসবা না কইয়া দিলাম, কেন হাসির উপরও ট্যাক্সও চাপছে নাকি। তারপর দুজনেই আবার হেসে ওঠে। হাসতে হাসতে শিলের আঁচল লুটিয়ে পড়ে বারান্দার দাওয়ায়। এমন করে আগল খুলে নিভৃতে দুজন নারী শুধু হাসতে পারে। উঠোনের কোনা অবধি এগিয়ে আসা একটা কাঠবিড়ালি হাসির শব্দে ভয় পেয়ে তরতরিয়ে সুপুরি গাছের ওপরে উঠে যায়। গাছের অনেকখানি উপরে উঠে লেজ তুলে তুলে শিহর ভরে ডাকে। আর ঠিক সেই সময়ই গৌরীপুর থেকে আসা বিকেলের বাসটা তামাহাটের দিকে চলে যায় পক পক করে বাল্ব হর্ন বাজিয়ে। সন্ধে হলো, পুতন দাদাদের বাড়ির মতি গাই ডাকে গোয়াল ঘর থেকে। লিচু গাছের ডাল ছেড়ে বাদুরের পা আলগা করে ভেসে যায়, অন্ধকারে মিশে যায় ডানায় সব 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 শব্দে। রমজান মিয়া ছোট ছাওয়ালটা সারাদিন শুকিয়ে যাওয়া চৈত্রের পুকুরে পোলো দিয়ে দিয়ে কই শিঙি মাছ ধরে। দিন শেষে আব্বাসউদ্দিনের গান গাইতে গাইতে পুতনদের বাড়ির দিকে আসতে থাকে। গলা ছেড়ে গান গায় সে, বগা কান্দেরে তোরসা নদীর পারে পারে ফান্দে পইরা বগা কান্দেরে। চৈত্র শেষে সন্ধ্যার কাঁসা রঙা আলোয় শাওড়া গাছের গন্ধ, বাছুরের গায়ের গন্ধ, হাঁসনুহানার গন্ধ, সদ্য চেরাই করা হরজাই কাঠের মিষ্টি গন্ধের মধ্যে পা মাথাময় পুকুরের পুরনো কাদা আর শামুক গুগলির কই শিঙির আর গুঁড়ি গুঁড়ি শ্যাওলার গন্ধ গায়ে মেখে আলিমুদ্দিন এসে দাঁড়ায় উঠোনে, বলে, ফুফা এখন শান কি দাও দেহি, শিলি দিদিরে মাছ দিয়া যাই কয়খান। শিলি হাসে, বলে, খুব যে পেরেম দেহি রে ছ্যামরা, কাইলকা হকালে আইসা তাহা কয়না চাইবি তা ক দেহি আগে। আলিমুদ্দিন হাসে, মিষ্টি ছেলেটা, বলে, তাহাই কি দুনিয়া সব শিলা দিদি, তুমি একবার হাইসা দিও তাইলেই হইব, দাম নিমু না, পেরেমটা চিনলা না তাহাই চিনলা শুধু, তোমার কপালে পেরেম নাই। তবে রে ছ্যামরা, কপট ক্রোধে শিলি তেড়ে যায় আলিমুদ্দিনের দিকে। হাসতে হাসতে কপট ভয়ে আলিমুদ্দিন পিছিয়ে যায়। মাছ ঢেলে দিতে দিতে বলে, দাম নিমু না, হতই কইতাসি শিলে দিদি, একদিন আই মনে পুতন্দা আইলে পর গান শুনাইয়া দিও দিদি একখান, পূর্ণিমার রাতে বারান্দায় বৈশা, আহা গান তো গাও না তুমি, মনে হয় গঙ্গা ধরে পূর্ণিমার রাইতে পাল তুইলা নৌকা ভাইসা যাইতাসে গিয়া, পরানের মধ্যেটা কেমন কেমন করে যান। শিলি আর কিরণ শশী বলেন, যাত্রায় পাঠ করস না কেন তুই, গান তুইও তো খারাপ গাস না রে ছ্যামরা। আলিমুদ্দিন হাসে, বলে, মুখ নেয় কেদায় তাই ক, আলিমুদ্দিন তোমাদের গান শুনাইতে পারলেই সুখী, আর কিছুর লোভ নাই। তারপরে বলে, গান তো গায় ফুপা সব পাখিতে,
কোকিল কি সবাই হইতে পারে? কও দেহি, আমাগো শিলি দিদি হইতাছে কুমারগঞ্জের কোকিল। হইছে, ফাইজলামি রাইখা এখন বাড়ি যাইয়া ধোয়া পাকলা কইরা চান কইরা ফালা। রাত হইয়া গেল, এতক্ষণ কি মাছ ধরতাছিলি তুই? অ হুদাই মাছ, এক একবার পোলো ফেলাই, পোলোর মধ্যে হাতটারে ফেরাই, আর কত কি ভাবি ভাবি, আমার বেহেস্ত আর দুজক দুই আছে এই পোলোর মধ্যেই, কোনটারে ফেলাই আর কোনটারে উঠাই, বাস এই করতা করতাই দিল এক বেটা সাপে কামড় দিয়া। সাপ? ছেলে চমকে উঠল। তারপর? কিরণ শশী বললে, কি সাপ? ছেলে উৎকণ্ঠিত হয়ে শুধ হলো। কিরণ শশী আবার বললেন, তারপর? তারপর আর কি, দোজকে যে হাত দিছি বোঝাই গেল। বলেই ফুলে যাওয়া হাতটা তুলে দেখিয়ে বলল, সাপ হইলে তো কামই সারত যাইতো গিয়া তক্ষণে। তারপর স্বগতোক্তির মতন বলল, জল হুড়াই হইব। বলেই বলল, মাছগুলা লইয়া লও ফুফা, যামু এবার, গাদায় চিরবির করতাছে গা। সাবধানে যাইশানে ভাইডি, মাছ বাগানের তলায়ও একজোড়া গোখরার বাসা আছে, জানোস তো? জানি জানি, বুকের মধ্যে কত গোখরা ছবল খাই, গোখরারে আমি ডরাই না। বুকের মধ্যে ছবল, হ্যাডা আবার কি? শিলি বললে অবাক হই, জ্ঞান তোমার হাসি। আলিমুদ্দিন বলল, এইবার আমি তরে মারু পালা, যাইবি কিনা কতই? যাইতাছি, এই পলাইলাম। বলেই আলিমুদ্দিন আধো অন্ধকারে কাদামাখা একটি মস্ত ভোঁদরের মতো দুপায় থপ থপ করে চলে গেল। শিলি গলা তুলে বলল, যাও নাই রে, আসিস আলিম ভাই আবার, আসুম। গলা তুলে বলল আলিমুদ্দিন দূর থেকে। তার গলার আওয়াজকে লটকা গাছের ঝুপড়ি পাতাগুলো অন্ধকারে কপাত করে গিলে ফেলল। ওদের চালটা খাওয়া হয়ে গেছে, হন্দলে মা এতক্ষণে হেরিকেনার রান্নাঘরের লম্ফ পরিষ্কার করছিল। সব ঘরের বারান্দায় ছাই দিয়ে কাঁচ মেজে ঝকঝকে করে হেরিকেন রেখে গেল। শিলি বলল, গাছে ছায়া ঘেরা মিটমিটে আলোতে ঘন হয়ে ওঠা উঠোন ভর্তি অন্ধকারে লজ্জা লজ্জা গলায়, পুতন্দা চিঠি কি আইছে বুড়ি? না। কিরণ শশী দীর্ঘশ্বাস চাপা এই নাটা অন্ধকার তারা ভরা আকাশের দিকে দুটি নারী চারটি উঁচু করা প্রতিবাদের হাতের মতো বলে উঠল, না না না। দুজনের মনে কু ডাক দিল। নীরবে মনে মনে দুজনে বলল, দুজনের মতো করে, ও আসবে না, না ও আর আসবে না ফিরে, তাই চিঠি লেখে নাও। কিরণ শশী বললেন শিলিকে কাকুতি করে, তুই লিখছিলি কি অরে? হ, কবে? গত মাসে। গত মাসে? তারপর আর একবার লিখতে কি হইছিল? আঙুলে কি বাদ ধরছে তোর? তা না, তোমার পোলারে তুমি লিখবা, আমি কেন বারে বারে লিখুম? জবাব যে দেয় না তাহলে লিখুমই বা কেন, সে আমার ক্যাডা। কিরণ শশীর কিছু না বলে চুপ করে বাড়ির পশ্চিমে চেয়ে রইলেন। আকাশে তখনও ফিকে গোলাপি আভা ছিল সামান্য, এক ঝাঁক সল্লি হাঁস কোনাকুনি উড়ে গেল, অন্ধকার নেমে এলো ঝুপ করে, আলো সামান্যতম আভা শোয়ার রইল না। শিলি উঠল, বলল, যাই বুড়ি। কিরণ শশী বিড়বিড় করে, শীতের দীর্ঘ রাতের আগুনের মতো বলল, যাও নাই মাইয়া, আইস। সংকোষ নদীটা তার বরফ গলা জল বুকে করে দুপাশের নিবিড় ভয়াবহ অরণ্যের মধ্যে দিয়ে বয়ে গেছে। নদী পার হলেই ভুটান। ভুটানের মহারাজা প্রতি বছরই এক দুবার হেলিকপ্টারে করে থিম্পু থেকে জমদুয়ারে চলে আসেন শিকারের জন্যে। ভারতবর্ষে পাওয়া যায়, অথচ জমদুয়ারে পাওয়া যায় না এমন প্রাণী খুবই কম আছে। হাতি, বাঘ, বাইসন, বুনো মোষ, চিতা, সম্বর, চিতল, হরিণ, কোটরা, নানান রকম সাপ, নদীর জলে দ্রুত সাঁতরে যাওয়া কালো ও লাল মাছের মস্ত মস্ত ঝাঁক, কি যে নেই এই গহন ভয়াবহ বনে তা খোদাই জানেন, ভাবে আবু ছাত্তার। পাখি, নানান রকম প্রজাপতি,
জমদুয়ারের বাংলো থেকে মাইল দুয়েক দূরে বরেসাত ছাত্তা শঙ্কোশ নদীর পাশে একটি মোষের বাথানে বসেছিল। নেপালিদের বাথান, প্রায় শখানেক মোষ আছে। ঘি তৈরি করে তারা পৌঁছে দেয় ভুটানে। শঙ্কোশের একবারে ভুটান আর অন্যবারে আসাম এবং পশ্চিমবাংলা। নদীতে চান করে উঠেছে ওরা। তারপর দুপুরে ময়ূরের ঝোল আর ভাত দিয়ে ভরপেট খাওয়া দাওয়ার পর কষে ঘুম লাগিয়েছিল। রাতের বেলাতে বাথানের নেপালিদের সঙ্গে খেয়ে নেবে, নিমন্ত্রণ করেছে ওদের নেপালি গোয়ালারা। আজই সকালে একটা কুটরা হরিণও মেরে ওদের দিয়েছিল। তারই ঝোল, মেটে চচ্চড়ি আর ভাত খাবে রাতে। খিদেটাও বেশ চনমনে হয়েছে। ক্যামেরন সাহেব জমদুয়ারের দোতলা বোন বাংলোতে আছেন। কলকাতা থেকে একটি পাঞ্জাবি মেয়েকে সঙ্গে করে এনেছেন উনি। বড় ঘরের মেয়ে, মহামূল্য বেশ্যা, রূপ ফেটে পড়ছে, বয়সও ত্রিশের নিচে। কিন্তু হলে কি হয়, বেশ্যারা বেশ্যাই, তাদের রকম সকম চলন বলন তারা যতই সম্ভ্রান্ততা দিয়ে ঢেকে রাখুক না কেন, ঘরের বউ আর টানামালে তফাত থাকে। চোখের সামনে ক্যামেরন সাহেবের ওই বেলেল্লেপনা সহ্য করতে পারে না পরেশ। জন্মেছিল বিত্তশালী পরিবারে, কিন্তু ছেলেবেলাতে ভিটে মাটি ছেড়ে চলে এসেছিল জন্মভূমি ছেড়ে এক বস্ত্রে, ইজ্জতের জন্য। যে ইজ্জতের জন্যে অনেক মূল্য দিয়েছে তারা সকলে, সেই ইজ্জতই কেনা বেচা করছে এরা চোখের সামনে। যে দৃঢ়মূল রক্ষণশীল মানসিকতাতে তারা মানুষ হয়েছে, তাতেই সব বড় চোখে লাগে, সহ্য করা মুশকিল হয়। অথচ প্রতিবাদও করতে পারে না, সে ক্ষমতা নেই। ফলে মনের মধ্যে সবসময় একটা চাপা উত্তেজনা গুমোট মেরে থাকে, দম বন্ধ লাগে। অমন উদার খোলামেলা পরিবেশেও নিঃশ্বাস নিতে পারে না যেন। আবু ছত্তার বড় স্থিতপ্রজ্ঞ মানুষ, বড় বাঘ তাকে পেরে ফেললেও সে যেমন নিরুত্তাপ থাকে, চোখের সামনে দোতলার খোলা বারান্দায় দিনের বেলায় প্রায় ন্যাংটো মেয়েকে নিয়ে ক্যামেরন সাহেবের রমদারমদি দেখেও ও তেমনই নিরুত্তাপ। তবে ছাত্তারের চোয়াল দুটো শক্ত হয়ে ওঠে, দেখতে পায়, বুঝতে পারে পরেশ। আর চোয়াল শক্ত হলেই ভয় পায়। বেশ কয়েক বছর আগেই এই রকম চোয়াল শক্ত করেই ছাত্তার তার বন্দুক তুলে নিয়ে তার ১১ জন রক্তের আত্মীয়কে একই দিনে গুলিতে শেষ করে দিয়েছিল। মানুষটা বাঘের সঙ্গে কারবার করত, সাহসের কোনো খামতি ছিল না, কিন্তু নোংরামি নিচতায় সব সহ্য করতে পারত না, পারত না ভণ্ডামি। ছাত্তারে ব্যক্তিগত আইন নিষ্ঠুর ছিল, ভয়াবহ ছিল, কিন্তু তা অন্যায় ছিল না, নিচ ছিল না। এই ক্যামেরন সাহেবদের হাবভাব দেখে পরেশেরও এক ধরনের ঘৃণা জন্মে গেছে, মুখ ফিরিয়ে থুতু ফেলেও শঙ্কোশের বহমান স্বচ্ছ জলে। ওর থুতু ভেসে যায় দ্রুত, ঘুরপাক খেতে খেতে হারিয়ে যায়। জলের নিচে নানা রঙা নুড়ি দেখা যায়। মহাশল মাছের ঝাঁক কালো ছায়া ফেলে সাঁতরে যায় কভিরে কভিরে। জলের গভীরে আষাঢ়ের মেঘের মতো মনে হয় সে চলমান মাছের ঝাঁককে। কাল বিকেলের আগেই ভুটানের দিকে একটা ল্যাংড়া বাজা মোষকে বেঁধেছিল পরেশরা বাঘের জন্যে। যে মোষ দুধ দেয় না তার কোনো প্রয়োজনই নেই পাথানে গোয়ালাদের কাছে, গোস্ত করবে বলে কিনতে চায় মুসলমান যাযাবর ব্যবসায়ীরা, কিন্তু নেপালিরা কট্টর হিন্দু। যদিও দুর্গাপুজোর সময় মোষ বলি দেয় তারা, কেউ জবা করে খাবে তা জেনে ল্যাংড়া বাঁজা অকর্মণ্য দামহীন মোষও বেচে না। টাকা যাদের খুবই দরকার তাদেরই দেখা যায় যে টাকার জন্যে হাহাকার না করতে, টাকার জন্যে নিজেদের নিজস্বতা বিকিয়ে না দিত, সেই লোভ আছে শহরের মানুষদের। পরেশ ভাবে একদিন শহরের মানুষেরা পুরো পৃথিবীটাকে নষ্ট ভ্রষ্ট করে দেবে, এই গাছ থাকবে না, এই ফুল, এই বাঘ, এই শান্তি এবং এই মানসিকতাও। পেনশন এবং পুঁজিহীন রিটায়ার্ড পুরুষদের যেমন অবস্থা সংসারে, অনেকটা তেমনই অবস্থাই মোষটার। তবু ওকে কেউই অসম্মান করে না, না গোয়ালারা না অন্য মোষেরা। প্রায় প্রতি রাতেই বড় বাঘ এসে বাথানে হামলা করে। যদিও বাথানে শক্ত কাঠের বেড়ার মধ্যে ঢুকে মোষ নেবার সাহস কোনো বাঘেরই নেই, একসঙ্গে বাঘিনী এবং বাচ্চারা থাকলেও নয়, তবুও হম্বিতম্বি করে। মোষগুলো বোঁ করে চিৎকার করে ওঠে প্রচণ্ড,
দাপাদাপি ঝাঁপাঝাঁপি হয় অনেকক্ষণ, ঘুমের দফা রফা। মশাল হাতে করে গোয়ালারা ঘেরার মধ্যে থেকে লম্ফঝম্প করে, ক্যানিস্তারা পিটিয়ে ভয় দেখায় বাঘকে। ঘেরার বাইরে অবশ্য বেরোয় না, মোষদের রক্ষা কবচ ছাড়ে না। একে বড় বাঘ তাই রাত বলে কথা। সচরাচর বাথানের মধ্যে রাতের বেলা বাঘে কিছু করতেও পারে না, অনেক মোষ যে থাকে একসঙ্গে শিং উঁচিয়ে। মোষ ধরে বাঘে দিনের বেলাতে, যখন কোনো মোষ চড়তে চড়তে একলা হয়ে যায় তখন। তবু রাতে এসে ভয় না দেখালেও যেন চলে না তাদের। ল্যাংরা মাজা মোষটাকে মেরেছিল বাঘ গতকালই শেষ রাতের দিকে, মরিটাকে বেঁধেছিল অবশ্য বুদ্ধি করে বাঘের চলাচলের পথেই কাল। খেয়েছে সামান্যই, তাই আজ রাতে যে মরিতে আসবেই বাঘ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। ছাত্তারার পরেশ বাঘের পায়ের দাগ দেখে বুঝেছে যে মস্ত বাঘ। নেপালিরাও বলেছিল যে অত বড় বাঘ সারা জীবন বনে বনে ঘুরেও দেখেনি ওরা। মোষটা ভালো করে বাঁধা না থাকলে ওই বাঘের পক্ষে অত বড় মোষকে বয়ে নিয়ে ভুটান হিমালয়ের খাড়া পাহাড়ে উঠে চলে যাওয়াও অসুবিধার ছিল না। একটি বড় বাঘ তার শরীরে যে কতখানি শক্তি ধরে তা যারা বাঘকে জেনেছে তারাই জানে। খুব ভালো করে শক্ত করে মাচা বেঁধেছে ওরা সারা সকাল ধরে চারজন লোককে নিয়ে। ক্যামেরন সাহেব বাঘ মারবেন বলেই এখানে এসেছেন, এখন মানে মানে মারতে পারলেই ভালো। যদি না মারতে পেরে আহত করেন তবে সেই বাঘকে পিছা করে মারার কাজ হবে পরেশ আর ছাত্তারেরই, পেশাদার শিকারি ওরা। ক্যামেরন সাহেব নিজেই বাঘ মারতে পারলে 200 টাকা দেবেন বলেছেন, আর আহত করার পর সেই বাঘকে যদি ছাত্তারদেরই পিছা করে রক্তের দাগ দেখে দেখে খুঁজে বের করে শেষ করতে হয় 300 টাকা। সাহসী শিকারীদের কোনো সম্মান দেয় না এইসব মিথ্যাচারী জালি মানুষেরা, সম্মানটা নিয়ে নিয়ে টাকাটা হাতে ধরিয়ে দেন। পরেশ ভাবে ওই পাঞ্জাবি মেয়েটার সঙ্গে আসলে হয়তো ওদের নিজেদের বিশেষ তফাৎ নেই, ওরা ব্যাচে ওদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দুর্জয় সাহস, আর মেয়েটা ব্যাচে অন্য কিছু, ওরা সবাই অসহায়। তবে ওদের অসহায়তার রকমটা আলাদা, ভাবে পরেশ, কে জানে হয়তো ক্যামেরন সাহেবও অসহায়, তার অসহায়তার রকমের খোঁজ হয়তো তারা রাখে না। প্রাণ বিপন্ন করেও বাঘের চামড়া বাইসনের বা বুনো মোষের মাথা হাতির দাঁত তারা এনে দেয় শৌখিন আত্মসম্মান জ্ঞানহীন শিকারীদের পায়ের কাছে অন্য অর্থের বিনিময়ে। টাকার বড় দরকার পরেশে, ছাত্তারেরও টাকার দরকার কম নয়। তাই ওরা চাইছিল ক্যামেরন সাহেব কোনোক্রমে গুলি ছোঁয়াক একবার বাঘের গায়ে, তারপর ওরাই দেখবে। মাথা পিছু 50 টাকা করে বেশি পাওয়া সোজা কথা নয়, যা বাজার। বাঘ শিকারের এই নিয়ম, যে আগে রক্ত ঝরাতে পারবে বাঘ তার সেই প্রথম গুলি লেজেই লাগুক কি কানের পাতাতে, রক্ত ঝরলেই হলো। তবে ক্যামেরন সাহেবকে পাঠিয়েছেন গৌহাটি ল্যাম্পুন সাহেব। ল্যাম্পুন সাহেব কিন্তু ভালো শিকারী, ভাবগতিক দেখে মনে হচ্ছে না ওদের যে এই ক্যামেরন সাহেব শিকারের কিছু জানেন বলে। তারে তার মনও নেই, শিশু যেমন খেলনা পেলে পৃথিবী ভুলে মত্ত হয়ে যায়, ক্যামেরন সাহেবও পাঞ্জাবি মেয়েটাকে নিয়ে তেমনই মত্ত। মেয়েটা যেন দুর্মূল্য আইসক্রিম, এক্ষুনি চেটে পুটে শেষ আর্দ্রতাটুকুও না খেলে যেন গলে গিয়ে আঁজলা গলে বেরিয়ে যাবে সব রস মিষ্টত্ব। দুপুরে খাওয়া দাওয়ার পর ভালো করে ঘুম দিয়ে উঠল ওরা দুজনে। রাতে জাগতে হবে, কে জানে সারা রাতই জাগতে হবে কি না। বাঘের মতিগতির কথা কি বলা যায়, মরিতে এসে হয়তো হাজির হলো একেবারে শেষ রাতে। ঘুম থেকে উঠেই পরেশ বলল, আমি একটু ঘুরে আসছি। ছাত্তার ভালো করে জানে কোথায় ঘুরতে গেল পরেশ, ওই একটি কমজোরি পরেশে। পৃথিবীর সমস্ত বাহাদুর মানুষদেরই কোনো না কোনো কমজোরি থাকেই, থাকাটা অবধারিত। ভুটানের দিকেই পাহাড়ের নিচে খড়ের খড়ে মদ পাওয়া যায়, ভুটানে তৈরি হুস্কি, পাইটের বোতল, কমলা লেবু ছবি আঁকা কমলা রং, সাদা লেবেলের ওপর নাম ভুটান অরেঞ্জ। ছাত্তার মদ ছোঁয় না, ওর নেশার মধ্যে গুয়া পান, শুধুই গুয়া পান।
কেউ মদ খাক তাও পছন্দ নয় ছাত্তারের। পরেশ যাওয়ার সময় ছাত্তার বলল, ক্যামেরন তো মাতাল হইবই, তুই বেশি খাস না, অত বড় বাঘ মাতলাবি যদি করিস আমি কিন্তু তোকে গুলি করুম। থৌ থৌ, পরেশ রে কোনোদিন মাতাল হইতে দেখছো তুমি? যত ফাঁকসা কথা, তাড়াতাড়ি আসোস, কিন্তু দেরি যদি করোস তো খারাপ হইব। ভুটানি চুকরিও তো আছে ওই দোকানে, কি হয় না হয় আমি সবই জানি। মুখ সামলাইয়া কথা কইও মিয়ার পুত, তোমার জিভ কান কাইটটা ফেলাইম, ওই সব মাইয়া ফাইয়া ধান্দা আমার লাই, মদ খাই মদ খাই, না থাকনই ভালো। অবিশ্বাসী স্বগতোক্তি করল ছত্তার। পরে একা একা চৈত্র নদী পেরিয়ে ভুটানের দিকে যাচ্ছিল, মন্থর পায়। চৈত্র দিনে বিকালের মধ্যেই একটা মন্থরতা আছে, সব কিছু স্লথ হয়ে যায় ভিতর বাহির। ঘন গহীন বন পাহাড়ের গায়, পেছনে সামনে ডাইনে বায়ে, জমদুয়ারে সেগুন আর শালগাছের কাণ্ডর বের দশজন মানুষের দুহাতেও পাওয়া যায় না। এই বনে গা ছমছম করে দিনের বেলাতেও, ছায়াচ্ছন্ন সবুজ অন্ধকারে ঢাকা থাকে দুপুরের রোদও, অনেকই জায়গাতে যেখানে জঙ্গল ঘন। এই ছমছমানির প্রেমেই পড়েছে আসলে পরেশ, চাকরি করল না, বিয়ে থাক হল না, দায় দায়িত্বই নিল না জীবনে, শুধু এই ছমছমানেরই প্রেমে পড়ে। তার বিয়ে হয়েছে জঙ্গলেরই সঙ্গে, কি ভালো যে লাগে এমন গহন জঙ্গলে এলে। মদ খায় মাঝে মধ্যে, নেশা করার জন্যে না, নেশা তার জঙ্গলে এলে এমনিতেই হয়, সেই নেশাকে জমাট করে তোলার জন্যেই মাঝে মধ্যে একটু একটু খায়। জঙ্গলে বসে মাল খাওয়ার আনন্দই আলাদা, প্রকৃতির প্রভাবের মতোই হুইস্কির প্রভাবও আস্তে আস্তে চারিয়ে যায় নিজের ভিতরে ধীরে ধীরে। বেলা শেষের বুনো হাঁস যেমন করে ম্লান রক্তিম আলোয় সারা রাতের স্থির জলজ শীতের জন্য তৈরি হয়ে যায়। ছাত্তার মিয়া এসব মদফত কোনোদিন জিভেও দেয়নি, ও কি করে জানবে ভুটান অরেঞ্জের স্বাদ। কুমারগঞ্জ থেকে বেরুবার সময় দাদা জ্বর ছিল অনেক, শিলিটা একা ছিল বাড়িতে, পরেশের এমন করে চলে আসাটা ঠিক হয়নি। খড়ের চালাটার বারান্দা এক কোণে বসে লালচে মোটা কাচে গ্লাসে জল মেশানো ভুটান অরেঞ্জ খেতে খেতে ভাবছিল পরেশ। ভাবছিল এই জীবনে খুব কম কিছুইও করেছে যা ওর করা উচিত ছিল। ছেলেবেলায় উদ্বাস্তু হয়ে চলে এসেছিল আসামে উত্তরবঙ্গ থেকে, তারপর এখানে এসেই এই বন জঙ্গলে প্রেমে পড়ে গেল। শিকারের এক গুরুও পেয়েছিল সে কাসেম মিয়া, এই নেশাটাই ধরে নিল তাকে কিশোর বয়সে, সেই যে ধরল হাত বজ্র মুঠি আর ছাড়ল না। রাঙা মাটি পর্বত জুয়ার গঙ্গাধর নদী রাইমানা কোঁচু গাঁও বড়বাঁধা জমদুয়ার, এই নেশা যাকে একবার ধরেছে তার ইহকাল পরকাল সবই গেল। ভুটানি মেয়েটার গাল দুটো কমলা লেবুরই মতো, বুক দুটো পাকা টুকটুকে মাকাল ফলের মতো দেখতে, ইচ্ছে করে এই বুকের পর্দা একটুখানি খুলে রেখেছে। মাকাল ফল নির্গুণ হয়, কিন্তু এই ফলের অনেকই গুণ আর রূপ তো আছেই। এখানে সব গন্ডার মারা হাতি মারা চোরা শিকারীরা আসে, স্মাগলাররা আসে, সাংঘাতিক সাংঘাতিক সব চরিত্র। ভারতে দুটি রাজ্য এবং ভুটানের বর্ডার বলে নানা রকম খারাপ কাজই হয় এখানে, মদ আফিম চরস মেয়ে চালান যায়, মাঝে খুনখারাপিও হয় দু চারটে। রুক্ষ দুর্দান্ত সব মানুষের গায়ের গন্ধ ভাসে এখানের বাতাসে এবং ভাসে বলেই এত ভালো লাগে পরেশের। এক ঘন্টার জন্য ঘর বন্ধ করে কারো সঙ্গে বাঁশের মাচানে শুতে দু টাকা নেয় মেয়েটা। বাইরে যারা বসে মদ খায় তারা দুটি সলিড শরীরের কখনো মৃদু কখনো জোর ধস্তাধস্তির শব্দ শুনতে পায়, হাঁসফাঁস নিঃশ্বাসের শব্দ বাঁশের মাছ আর মচমজানি শব্দ সঙ্গে। সময় পেরুলে জরায়ু ভিজলে মেয়েটা ঘরের পিছনে জঙ্গলে চলে যায়, সেখানে মস্ত মাটির জ্বালাতে জল রাখা থাকে একটা প্রাচীন শিমুল গাছের নিচে। ধোয়া পাকলা করে নিয়ে পরের রাউন্ড কুস্তির জন্যে তৈরি হয় সেই পাহাড়ি মেয়ে, রতিক্রীড়ায় ক্লান্তিহীনেরা যেমন পাহাড় চড়ায়, চড়াই উতরাই সহজে পেরুতে জানে। তবে কাজ কারবার যা হওয়ার তা সন্ধে রাতেই শেষ হয়ে যায়, কখনো বা ভর দুপুরেও। জমদুয়ার জমেরই দুয়ার,
এখানে অন্ধকার নামার পর যম নিজেও ঘরের বাইরে বেরোতে ভয় পায়। এ বড় ভীষণ বন। এই বনে যম নানা রকম ভেগ ধরে আসে, কখনো বাঘ, কখনো হাতি, কখনো দানো, কখনো বার্গম্যানের ছবি, দ্য সেফেস্ট সিলের দাবারুর মৃত্যুর মতো কালো পোশাক পরে। খড়ের ঘরের বারান্দায় বসে ভুটান অরেঞ্জ খেতে খেতে পরে সংকোশ নদীর দিকে তাকিয়ে থাকে। দূরে বন বাংলোটা দেখা যায়। সূর্য ডুবতে আরও ঘণ্টাখানেক বাকি। একটু পরেই মাচার গিয়ে বসতে হবে ওদের। এই ওদের জীবিকা, পেশা। ইচ্ছে করে দুটি মাচা বেঁধেছে, একটি বড়, একটি ছোট। বড় মাচাতে বসবে ছাত্তার আর ক্যামেরন, আর অন্য গাছে ছোট মাচাটিতে বসবে পরেশ কাকা। বাঘ কিন্তু মারাতে হবে এই ক্যামেরনকে দিয়েই। পরেশ কিংবা ছাত্তারের মতো শিকারীর কাছে বাঘ মারা কিছুই নয়, কিন্তু অন্য শিকারীকে দিয়ে বাঘ মারানো বড় কঠিন কাজ। হাতে দামি বন্দুক রাইফেল থাকলেই তো আর শিকারী হয় না কেউ। কত রকম, কত দেশি বিদেশি আর কত জাতের শিকারী যে দেখলো ওরা আজ অব্দি। পটাপট চারটে খেয়ে উঠল পরেশ। মেয়েটা খলপল করছিল। মেয়ে মানুষের দুরুর মাঝের আনন্দের স্বাদ পেতে তাকে কিশোর বয়সে একবার বাধ্য করেছিল পাড়াতে তো এক 10 বছরের বড় দিদি। ধর্ষিতা নারীদেরই মতো সেও ধর্ষিত হবার পর থেকে ব্যাপারটাকে কোনোদিনও সাধু বলে মনে করতে পারেনি। প্রচণ্ড শারীরিক এবং মানসিক কষ্ট হয়েছিল ওর। তারপর থেকে এ ব্যাপারটার প্রতি এক অসুয়া জমে গেছে পরেশের। পরেশ অস্বাভাবিক হয়ে গেছে, প্রচণ্ড নারী বিদ্বেষীয়। নারী সংকোচে অনেক বেশি আনন্দ পায় পরেশ উন্মুক্ত প্রকৃতির মধ্যে এসে থেকে। মেয়েদের প্রতি ওর এই অনাসক্তি দেখে অনেকে ভাবে যে ও নপুংসক, কিন্তু পরেশ নিজে জানে ও কি। কৈশোরের ওই দুর্ঘটনার পর থেকেই মেয়েদের প্রতি ওর এক তীব্র বিদ্বেষ জন্মে গেছে। তাছাড়া ওর ধারণা হয়েছে যে মেয়েরা পুরুষকে পুরুষ হতে বাধাই দিয়েছে চিরটাকাল। আদম যা করেছিল তা করেছিল, আদম মূর্খ ছিল বলে পরেশ কেন মূর্খ হতে যাবে? যতটুকু দাম মেয়েদের প্রাপ্য ঠিক ততখানি দামই দেয় তাদের, সেটুকুর এক কণাও বেশি দাম দিতে রাজি নয়ও। ভুটানি মেয়েটা পরেশের ঔদাসীন্যে ব্যথিত হয়। গত বছরও এসেছিল ওরা, তখনও হয়েছিল। মদ আর মেয়ে মানুষ একসঙ্গে থাকলে শুধু মদ দিয়ে সন্তুষ্ট কম পুরুষই হয়ে থাকে, এমনই জেনে এসেছে মেয়েটি রূপোপজীবিনী হওয়ার দিন থেকে। পরেশ অন্যরকম। পরেশ কড়ায় গণ্ডায় নিজের ফেরত পয়সা বুঝে নিয়ে মরা বিকেলের হলুদ আলোয় কমলা রঙা মুখ ও বুকের ভুটানি মেয়েটির দিকে একবারও না তাকিয়ে মাচার দিকে ধীর পায়ে এগোতে থাকে। ওর বন্দুকও সঙ্গে করেই এনেছিল। জমদুয়ারে এসে এক মুহূর্তও বন্দুকটা হাতছাড়া করাটা বুদ্ধিমানের কাজ নয়। বন্দুকটা কাঁধের ওপর ফেলে দুটি হাত লাঠির মতো করে শুয়ে রাখা বন্দুকের ওপর রেখে দিয়ে হাঁটে সে, ফিরে চলে বাথানের দিকে। বেলা পড়ে এসেছে, ছায়ারা ঝুপড়ি হয়েছে, নিবাত নিষ্কম্প বন ভরে উঠেছে নানা রকম মিষ্ট কটু কষায় গন্ধে। মাচার দিকে এগোতে দেখতে পেলেও পরেশ যে ছাত্তার বন বাংলো থেকে জিপে করে ক্যামেরন সাহেব আর সেই পাঞ্জাবি মেয়েটিকে নিয়ে মাচার দিকেই আসছে। মাচা অবধি এলে জিপের শব্দে বাঘ যেখানেই থাকুক হুঁশিয়ার হয়ে যাবে। মাচা অবধি আসার মতো বোকামি ছাত্তার করবে না তা পরেশ জানত। পরেশ ভেবে পেল না যে বড় বাঘ মারবে ক্যামেরন সাহেব, সঙ্গে ওই রিঙ্কি নামের মেয়েটি কি করতে আসছে। বাঘ শিকার খেলা নয়, এমনকি মাচায় বসে বাঘ শিকার দেখাটাও খেলা নয়। অনভিজ্ঞ বাকি বাগিশেরা অর্বাচীনের মতন যা খুশি বলতে পারেন। মাচাতে হেগে মুতে দিতে দেখেছে কত বড় বড় শিকারীকে শুধু বাঘ দেখেই। বাঘ তো শুধু একটা জানোয়ার মাত্র নয়, বহু শতাব্দীর রূপকথা, লোকগাথা, কুসংস্কার আর ভয়ের জীবন্ত প্রতীক। প্রকৃত বুনো বাঘ যখন প্রতিবারেই সামনে এসে দাঁড়ায়, স্যাংচুয়ারি বসে খাওয়া, ঘাড়ে গরদানে হওয়া বাঘেদের কুলাঙ্গারদের কথা বলছে না পরেশ। তখন বুকের মধ্যে, পেটের মধ্যে যে কি হয় তা পরেশই জানে। যেসব আরাম কেদারাবাসী, কিতাব তুরস্ত, সাহসী সমালোচক মাচায় বসে বাঘমারা শিকারের মধ্যেও পড়ে না, এ কথা ঠোঁট মেকিয়ে বলেন, তারা বনের বাঘকে তার স্বাভাবিকতায় কোনোদিনও দেখেননি,
স্যাংচুয়ারির বা চিড়িয়াখানার পোষা বাঘ নয়, জঙ্গলের আসল বাঘ। লজ্জাহীন মেয়েদের সব সৌন্দর্যই যেমন মাটি, পরাধীন এবং কোনোরকম ভয়ের কারণহীন, বাঘেদের অস্তিত্ব তেমনই ফাঁকা, মিথ্যে। তারা সত্যি তাদের নিজ নিজ জাতের কুলাঙ্গার। ভয়াবহতা না থাকলে বাঘের বাঘত্বই লোপ পায়। মাচা থেকে 200 গজ দূরে ওদের নামিয়ে দিয়ে জিপ ফিরে গেল বাংলোতে। পরেশ কাছে গিয়ে দেখল ক্যামেরন আর রিঙ্কি দুজনেই নেশাতে একেবারে চুর। ক্যামেরনের হাতে একটি হুইস্কির বোতল, সবুজ চৌকো দেখতে বোতলটা, নাম অ্যানসেস্টার। রিঙ্কি মেমসাহেব পিঙ্ক রঙের একটি টাইট ব্লাউজ পরেছে, পিঙ্ক রঙা স্কার্ট, ব্লাউজের তলাতে কিছু পরেনি বোঝা যাচ্ছে। ওই শহুরে ইংরেজি জানা মেয়ের মোমের তালের মতো বুকের চেয়ে একটু আগে দেখা ভুটানি মেয়ের পাকা মাকাল ফলের মতো শক্ত লাল বুকের সৌন্দর্য অনেকই বেশি। যদিও মেয়েদের বুকের দিকে চোখ পড়লেই পরেশের গা গোলায়, বমি বমি পায়, তবু চোখ পড়ে গেল বলেই দেখল। নারীরা নরকেরই কীট, ওর হাতে ক্ষমতা থাকলে পৃথিবীর সব মেয়েদেরও গুলি করে মেরে দিত। পুরুষদের এবং এই পৃথিবীর সমূহ সর্বনাশ করেছে ওরা, ওদের প্রতি কোনো দুর্বলতাই নেই পরেশের। ছাত্তার বলল পরেশকে, সাহেবদের সঙ্গে তুই বস পরেশ বড় মাচাতে। পরেশ তীব্র আপত্তি জানালো, ওর বমি হয়ে যাবে, কোনো মেয়ে শরীরের অত কাছে থাকলে ঘেন্নাতেই ওর বমি হয়ে যাবে। কিন্তু ছাত্তার নাছোড় বান্দা, তাছাড়া ছাত্তারই তাকে সঙ্গে করে এনেছে, শিকারে কাউকে না কাউকে নেতা বলে মেনে নিতেই হয়। শুধু শিকার কেন, সমস্ত মারণযজ্ঞে নেতার ভূমিকা থাকেই। সবাই যেখানে নেতা সেখানে মারামারিটা প্রায়ই নিজেদের মধ্যেই ঘটে যায়। অতএব ক্যামেরন এবং রিঙ্কি মেম সাহেবের টলমলো পায়ে মাচায় ওঠার পরেই পরেশকেও উঠতে হলো। রিঙ্কি মেম সাহেব যখন উঠছিল মাচাতে দড়ি দিয়ে বানানো সিঁড়ি বেয়ে দুলতে দুলতে, তখন নিচে দাঁড়ানো পরেশ তার গোলাপি স্কার্টের ফাঁকে তার গোলাপি উরু এবং নিতম্বের আভা দেখছিল। তখন সংকোষ নদীতেও সে সূর্যের গোলাপি আভা। রিম্পি মেমসাহেব স্কার্টের নিচেও কিছু পরে নেই বুঝেছিল পরেশ। ওই উরুর আভা দেখার পর মুহূর্ত থেকেই পরেশের বুকের মধ্যে এক ধরনের কষ্ট শুরু হলো। সেই কষ্টের কথা ও আগে কোনোদিনও জানেনি। সে কষ্টটা মেয়েদের প্রতি বছরের পর বছর ধরে জমিয়ে তোলা ও তীব্র ঘৃণার চেয়ে অনেক বেশি তীব্র কষ্ট। সে কষ্টের নামও জানে না, তাকে আগে জানেনি কখনো। এই কষ্ট নিশ্চয়ই কোনো রিপুজাত, রিপুর সঙ্গে পরিচয় ছিল না আগে। সত্যি বড় কষ্ট হতে লাগলো পরেশের। বাঘটার আসার কথা ভুটান পাহাড়ের দিক থেকে, পায়ের দাগ তাই বলে। এমন গহন জঙ্গলে বেলা থাকতেই বাঘ এসে হাজির হওয়ার কথা, বিশেষ করে আগের রাতে শেষ করা মরি, খেয়েও গেছে একটুখানি। অতএব সূর্য ডুবে গেছে কিন্তু পশ্চিম আকাশে গোলাপি আভা আছে এখনও। সংকোষ নদীর বুকে যে নুড়িময় চর জেগেছে, এখন সেখানে একদল গোলাপি মাথা বিদেশি হাঁস আর হাসির স্বগতোক্তি করছে দিন শেষের আগে। তাদের ঠোঁট দিয়ে পালক পরিষ্কার করছে মাচার ওপরে এই গোলাপি শরীরের হাসিটির মতো। রিঙ্কি ঝিঝি ডাকতে আরম্ভ করেছে। সন্ধ্যের ঠিক আগের মুহূর্তে বনের গভীরে আলো মরে যাওয়ার দুঃখে যে রুদ্ধশ্বাস শোক পালিত হয় কয়েক মুহূর্ত, প্রাণী পশু পাখি গাছপালা যখন স্তব্ধ হয়ে থাকে স্বল্পক্ষণ, সেই মুহূর্তটিতেই এসে দাঁড়িয়েছে এখন দিন। এই মুহূর্ত পেরোলেই রাত নামবে। ক্যামেরন আর রিঙ্কি বোতলটা থেকে ক্রমাগতই খেয়েই চলেছে। খেয়ে পরেশের উপস্থিতিতেই এমন এমন কাণ্ড করছে যে পরেশের মনে হচ্ছে ওরা যেন তাকেও কোনো পাথর বা গাছ বা ফুল বলে মনে করছে। মানুষ তো দূরের কথা, গাছেরাও যে দেখতে পায় তা কি ওরা জানে না? আর পরেশ তো মানুষই, জলজ্যান্ত শক্ত সমর্থ একজন মানুষ। অন্যদিন হলেও ঘৃণাতে মুখ ফিরিয়েই থাকতো, কিন্তু আজকের এই নতুন অনুভূতি ওকে চোখ ফেরাতে দিচ্ছে না। ও যত ওইসব দেখছে যতই বুঝছে যে মাতাল বুড়োর দাঁতহীন কামড়ে ওই যুবতী মেয়ের ছটফটানি যতই বেড়ে যাচ্ছে, ততই সেই ছটফটানিটা যেন পরেশের ভিতরে চারিয়ে যাচ্ছে। আজকে কিছু একটা ঘটবে, পরেশ নিজেকে বলল মনে মনে। সত্যি সাংঘাতিক কিছু ঘটবে।
বাঘ শিকারে এসে আজ নিজেই শিকার হয়ে যাবে ৩৫ বছরের পরেশ। জঙ্গলের সব কিছুইও জানে চেনে। নতুন গোলাপি মেয়ে জানোয়ারের দাঁত নখের খবরই শুধু জানা নেই ওর, কীভাবে আক্রমণ করে তাও জানা নেই। আক্রমণ প্রতিহত করার প্রক্রিয়াও নয়। অন্ধকার হওয়ার পরেই বাঘটা ডাকলো একবার। আশ্চর্য, বাথানের দিক থেকেই। মোষগুলো যে বাথানের মধ্যে হুড়ুহুড়ি করে, নাক দিয়ে মুখ দিয়ে নানা রকম শব্দ করছে, তা এত দূরে বসেও শোনা গেল। আশ্চর্য তো, বাঘটা কাল রাতে মুড়ি করেছে, আসবেও এখানেই, তবুও মোষেদের বাথানের কাছে একবার না গিয়ে পারল না। পরেশের মনে হলো রোজই একবার করে ভয় দেখিয়ে যায় সম্ভবত বাঘটা, বাথানে মোষেদের ওপর মানসিক চাপ সৃষ্টি করবার জন্যে। কুমারগঞ্জের মুদির দোকানে মধুদা যেমন রোজই ধার দেওয়া বন্ধ করে দেবে বলে ভয়ে খাবি খাওয়ায় পরেশকে, নখ দন্তওয়ালা জানোয়ার আসলে শহরে গঞ্জেই বেশি আছে জঙ্গলের চেয়ে, মধুদার মতো ক্যামেরন সাহেবের মতো। তবে ওদের দাঁত নখ দিয়ে ফালা ফালা করে দিলেও রক্ত পড়ে না, এই যা তফাত। অনেকের দাঁত নখে সত্যি ধার থাকে না, যেমন ক্যামেরনের, কিন্তু তবুও দাঁত নখ দেখিয়ে তারা সহজে কাজ হাসিল করে। আলমারিতে, ব্যাংকে তাকের পর তাক তাদের দাঁত নখ সাজানো থাকে, কাগজে ছাপা নখ, রূপোর দাঁত, সোনার থাবা। পরেশ জানে, জানে বলেই বাঘের চেয়ে এদের অনেকই বেশি ভয় করে ওর। বাঘের ঘোঁতঘোঁত তো জানাই, কিন্তু এদের ঘোঁতঘোঁত জানা যায় না। সব শিকারেরই নিয়মকানুন থাকে, শিকারি এবং এমনকি শিকাররাও সেই অলিখিত নিয়মকে মেনেই চলে। কিন্তু এইসব শিকারীরা কোনো নিয়ম, কোনো বিবেকের ধার ধারে না। ঘনান্ধকার নেমে এসেছে এখন, জঙ্গলের চন্দ্রাতপের নিচে অন্ধকার গাঢ়তর হয়েছে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। রাত পাখিরা ডাকছে থেকে থেকে, অনেক পাখি, ছাত্তার ওদের সকলের নামই জানে। পরেশ ডাকগুলো চেনে কিন্তু নাম জানে না। বাথানের কাছ থেকে সেই যে ডেকেছিল বাঘ, সেই ডাক থেমে গেছে অনেকক্ষণ। এবারে সে বোধহয় মরির কাছাকাছি এসে গেছে, খুবই সন্তর্পণে আসবে, চারিদিক দেখে নেবে, অসম্ভব না হলে গোল করে চক্কর মারবে চারিদিকে। তারপর মরির কাছে কোনো বিপদ যে নেই সেই সম্বন্ধে নিঃসন্দেহ হলেই মরিতে আসবে। সন্দেহ যদি একটুও হয় তাহলে সে ফ্রিজ করে যাবে সিনেমার শটের মতন। নাম বাঘ, তার ধৈর্যর কোনো সীমা পরিসীমা নেই। একই জায়গাতে ঘাপটি মেরে বসে থাকবে হয়তো আজার কাছেই ঘণ্টার পর ঘণ্টা, ছায়ার সঙ্গে মিশে থাকবে। ও জানোয়ারের চরিত্রে কোনো তাড়াহুড়ো নেই, পৃথিবীর সবটুকু সময়কে তার ধাবার নিচে নিয়ে বসে থাকে সে, হঠকারিতা তার চরিত্রেই নেই। সেই কারণে বাঘে করা মরির ওপরে ধ্যানে বসা মনি ঋষিদেরই মতো নীরব নিষ্কর্ম হয়ে বসে থাকতে হয় শিকারীকে। পরেশের মাজায় যেসব কাণ্ডমাণ্ড চলছে, হি হি হা হা, উহ ইহ, কাতুকুতু সুরসুরি ফু, তার বিচিত্র আওয়াজে বাঘ তো দূরস্থান বন বেড়ালো মাজার এক মাইলের মধ্যে আসবে বলে মনে হচ্ছে না আজ রাতে। ছাত্তারকে অন্ধকারে দেখা যাচ্ছে না, তবে কোনোই সারা শব্দই নেই ছাত্তারের মাচা থেকে। কি করছে সে ভূতের মতন নিঃশব্দ নিঃসার হয়ে তা সেই জানে, সেও আজ বাঘ হয়ে গেছে। ছাত্তার আধ ঘণ্টাটা পরে চেঁচিয়ে বলে উঠল, এই পরেশ, এই হরমজদা, কি বাঘ মাইবার লইগা হিসে জমদুয়ারে, না লদগা লদি লইগা, যে জিনিস খাটে শুইয়াই করণ যায় তা করণের লইগা সেগুন গাছের মাচার কি কাম বুঝি না। চল চল লাম ফিরা যাই চল, কি খিটকাল কি খিটকাল, ওই বুড়ার মাগ্গে আমি গুলি করুম আজ, দেখা লস তুই হালায় হারামের পুত। পরেশকে মাচা থেকে নামতে দেখেই ক্যামেরন হাঁ হাঁ করে উঠল, বলল, আমারা টাইগার কহ টাইগার। ছাত্তার তার মাচা থেকে নামতে নামতে নিজস্ব ভাষায় নিজের মনেই বলল, ম্যাম সাহেবের দুই ঠ্যাঙের ফাঁকে ভালো করি দেখবার কইয়া দে পরেশ, হারামি সাহেব রে, বাঘ সেইখানেই শুইয়া আছে, এ হালার লাইনই ভিন্ন, ছ্যা ছ্যা টঙে বৈশা, ছ্যা ছ্যা। পরেশের গা ঘিন ঘিন করে উঠল, এক বিচ্ছিরি দৃশ্য, তা এত বিচ্ছিরি করে তার বর্ণনা দেওয়া।
পরেশ আসলে কবি, প্রকৃতি প্রেমিক। ওর সূক্ষ্ম রুচিতে বড় ধাক্কা লাগলো। গাছ থেকে নেমেই ওয়াক ওয়াক করে বমি করে ফেলল পরেশ। পরেশ আবার পুরনো পরেশ হয়ে গেল। ছাত্রী তাকে ফিরিয়ে আনলো ওই রকম বর্ণনা দিয়ে। ভালোই হলো, পরেশ যা নয় তাই হতে যাচ্ছিল, পরেশ যা ছিল তাই হতে পেরে খুশি হলো খুব। প্রচণ্ড নারীবিদ্বেষ আবার স্বাভাবিক করে তুলল তাকে। ক্যামেরার রাইফেল তুলল মাচাতে বসেই পরেশের দিকে, বলল, কাম আপ ইউ সন অফ এ বিচ, হোয়ার ইজ মাই টাইগার। ছাতা ততক্ষণে পাশে এসে দাঁড়িয়েছে পরেশে। সে মুখ তুলে বলল, ম্যাম সাহেবের ঠ্যাঙের ফাঁকে তোর বাঘ আছে হারামির পুত, বড় বাঘ মারতে আইছে হালায়। ক্যামেরন রাইফেলের নল তুলল ওদের দিকে। মাতালে ঠিক নেই, সব মাতালে তাল ঠিক থাকে না, কি করতে কি করে বসে। মুহূর্তের মধ্যে ছাত্রা তার বন্দুক তুলে গুলি করল ওদের দিকে। গুলি বল ছিল, সেটা গিয়ে গাছের কাণ্ডে লাগলো ক্যামেরনের মাথার এক হাত ওপরে। ছাত্রা যেখানে মারতে চেয়েছিল সেইখানেই লাগলো। রিঙ্কি আর্তনাদ করে উঠল, ক্যামেরনও। পরক্ষণে ক্যামেরন গুলি করল রাইফেল দিয়ে। গুলিটা ওদের তিন হাত বাঁ দিকে শালের চারা গাছে পড়ল, মাটি ভেদ করে গেল। রাইফেলে বজ্র নির্ঘোষ গম গম করে ফিরে এলো ভুটান পাহাড় থেকে। ছাত্তার বলল, জল পরেশ পালাই, এ হালার মাতালের ঠিক নাই, তাই হাতে আবার ম্যাগাজিন রাইফেল, যদি গুলি লাইকা যায় আন্দাজে, কম তো যায় না, কপাল যখন খারাপ হয় তখন। এরা এঁকে বেঁকে দৌড়তে লাগলো বাংলোর দিকে। দৌড়তে দৌড়তে ছাত্তার বলল, হালার পুতের নিশানা খান দেখছস, মাছ আর এক করে নিজে খাড়াইয়া ছিলাম, তাই আমাগন তিন হাত বায়ে ফালাইলো রাইফেলে গুলি খান রে, হালায় বড় ভাগ মারে, খাও খাইয়া ফেলাক হালারে বাঘে, খুবই খুশি হম মনে। এখন কি করবে ছাত্তার, তুমি যে ওই গুলিটা ওকে ভয় পাওয়ার জন্যে করেছিলে তা তো বিশ্বাস করবে না, থানায় গিয়ে বলবে আমরা ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। পরেশ চিন্তার গলায় বলল, কোক না, যদি থানায় যায় হালারে সত্যিই আমি জানে মাইরা থুমু। তা তো, কিন্তু এখন কি করবে, এখন চল জীব চৈরা একটু হাওয়া খাইয়ে আসি। যাই বা কই, রায় মানায় চল, বড়ই রসগোল্লা খাওয়ানোর ইচ্ছা করতেছে আমার। পাগল হইলা নাকি তুমি মিয়া? পাগল কেন হমু, জীব লইয়া আমরা ঘুইরা ফিরা রাতে মাচার কাছে ফিরা যামু, ওই হালার ক্যামেরনে সাধ্য আছে নাকি ওই জঙ্গলে মাচা থিকা নাইমা ওই মাইয়ারে লইয়া বাংলোয় ফিরনে, ভয়ে ময়রা থাকবানে পথে, যতক্ষণে আমরা না যামু ততক্ষণই হালার শাস্তি। লাভ কি হইল, বাঘ তো মারা হইল না, টাকাটা দিব না, সুদামুদা হয়রানি। হাম তো বাঘ মারতে কি লাগে, ও লইকা মারলে মারু, যদি হালায় টাকা দেয় নইলে বাঘ এমনি মাইরা চামড়া বেচা দিমু আনে লহর শেখরে ধুবড়িতে, চুইলা যাইব গিয়া সে চামড়া গৌহাটি, আমেরিকানরা বহুতি দামে লইয়া যাইব গিয়া, যে টাকা ওই ক্যামেরনে দিত চামড়া বিক্রি কইরা তার থেকে অনেক বেশি পামুনে। টাকা টাকা করস কেন, আমরা কি ভিখারি, যদিন হাতে বন্দুক আছে তদিন না খাইয়া মরুম না, শুনছস, কান খুইল্লা শুইন না রাখ। হ, পরেশ বলল মাথা নিচু করে। বাংলোতে পৌঁছেই দেখল ড্রাইভার উৎকর্ণ হয়ে বসে আছে। ড্রাইভারও ধুবড়ির, সাহেব তো ভাড়া এনেছে জীব ধুবড়ি থেকে। ড্রাইভার আনসারকে বলল, ছাত্তার জল রে আনসার ভাই, রসগোল্লা খাইয়া আসি। ড্রাইভার আনসার বলল চিন্তিত গলাতে, সাহেব যদি ভাড়া মারা লইয়া গোলমাল করে, ও ছাত্তার ভাই পরে সামলাইব ক্যাডায়, ছাড়ান দে তো ওর প্যান্টলুন খুইল্লা ফেলাইমু না, এটারে রাইখা দিমু অনে, তারপর নেপালি গো বাথানে পৌঁছাইয়া দিয়ে আসুন, এক কেরায়ে ঘি বানাইয়া থুইব তারে অরে, ওইসব পেঁয়াজি আমার থানে মারণ লাগবো না, আমার নাম আবু সত্তার, হালার ক্যামেরনের কি সিনন বাকি আছে নাকি আমার, মুই ভালো সঙ্গে ভালো খারাপের সঙ্গে জমি, হ হালায় ভালো কইরাই জানে তা, কোনোই চিন্তা নাই তগো, চল চল রসগোল্লা লইগা মনটা হাঁসর পাঁসর করতেছে। খুব জোরে জিপ চালিয়ে আনসার যখন রায়মানাতে পৌঁছলো, রায়মানার ছোট্ট মিষ্টির দোকানের মালিক দোকানের ঝাঁপ বন্ধ করে বাড়ি যাওয়া তোড়জোড় করছিল।
ঠিক সময়েই ওরা গিয়ে হাজির। রসগোল্লা গরমই নেমেছিল সবে। আনসার বলল, যা হইল তো ভালোর জন্যই হইল, মোর পেটটা নরম হইয়াছিল সকাল থিকা, ধইরা যাইব গিয়া গরম রসগোল্লা খাইয়া। দোকানের মালিক ঘাঁটু বলল ছাত্তারকে, খান খান যতগুলি খুশি খান, পয়সা কিন্তু নিমু না। কেন পয়সা নিবি না কেন, আমরা কি তোর কুটুম? কুটুম না হইলে হয় কি, সেই মাঘ মাসে আইছিলেন না ছাত্তারদা, যা হরিণের মাংস খাওয়াইছিলেন, কি কমু। আমার বউ তো কয় মুখে লজ্জা আছে এখনো, এবারে কি হইল শিকার, কারে লইয়া আইছেন? পরেশের মুখটা চিরদিনই খারাপ, বলল, এবারে যা শিকার হইতাছে তা খাইলে তোমার পেটও নরম হইয়া যাইব গিয়া ঘাটু, আনসারের মতন সব খাদ্য সব শিকার, খাইতে পারলে কি হকলে, তেমন তেমন খাদ্যের লজ্জা, তেমন তেমন পেটের দরকার। ঘাটু কথার মানে না বুঝে হাঁ করে চেয়ে রইল পরেশের মুখে। ছাত্তার মুখ ভরা রসগোল্লা নিয়ে মুখ বন্ধ করা অবস্থাতেই ফিচিক ফিচিক করে হাসতে লাগলো। এমন সময় বাসটা এলো, শেষ বাস। জানলার খড়খড়ি খড়খড়িয়ে গ্যাটিস লাগানো টায়ারে ভটর ভটর আর ঢিলে বনেটে ঝাঁকর ঝাঁকর শব্দ করে পেট্রোল ট্যাঙ্কের মুখ থেকে উপচে পড়া পেট্রোলের তীব্র মিষ্টি গন্ধ ছড়িয়ে বাসটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে পড়তেই ড্রাইভার বয়স হয়ে যাওয়া বাইজির বেল্লাই মায়ের মতো চামড়া ফাটা ফাটা বাল্ব হর্নটি জম্পেশ করে ধরে তিনবার টিপল প্যাঁকু প্যাঁকু প্যাঁকু। রওনা হয়ে আবার উল্টো পথে জঙ্গলের মধ্যে দিয়ে নির্জন পথ। প্যাসেঞ্জার বেশি থাকলে সাহস হয়, এদিকে নেই, এমন জানোয়ারও তো নেই। বাসটার দিকে চেয়ে থেকে রসগোল্লা খেতে খেতে হঠাৎই পরেশ উঠে দাঁড়ালো দড়াক করে, ঘুটি চেয়ে হাতটা পথে ধুয়েই বলল, সাত্তার ভাই আমি চলি, ডাক আইসে আমার, দাদাই আমারে ডাকে, তুমি ওই ম্যাম সাহেব আর বুড়ারে সামলাইও নে। ছাত্তার ভুরু তুলে তাকালো একবার ওর দিকে। পরেশ ততক্ষণে বেরিয়ে পড়েছে দোকান ছেড়ে, ড্রাইভারের পাশে ভালো সিটে বসবে বলে। বাসের ড্রাইভারও বন্দুক কাঁধে পরেশ শিকারিকে দেখে খুশি হলো। এই রাস্তায় সঙ্গে শিকারি থাকলে বুকে বল লাগে, বড় বাঘ পথের মধ্যে দাঁড়িয়ে প্রায় হুঁয়াও হুঁয়াও করে। ড্রাইভার বলল, আজ কিন্তু তামাহাটেই থাকুন লাগবো পরেশদা, বাস তো ওই অবধি যাইব, তুই থাকবি কই? আমি তো গুলাবচাঁদজির গদি ঘরে শুইয়া থাকুম, বারান্দায় খাটিয়া টাইন না লইয়া, গরমের দিনে শোনের চিন্তাটা কি? আর খাওন দাওন গুলাবচাঁদজির সেটা নেই, পুরী তরকারি দিবে অনেক, ফুট ফরমাস খাইটা দিই না কত্ত, ধুবড়িতে পুরচা পৌঁছাইয়া দাও, কচুগাতে মাইয়ার বাড়ি আচায় পৌঁছাইয়া দাও, কারি পাতা গাছ থিক্কা পাতা ছিড়ানো বন খুঁজা খাওয়াইব না কেন, ভাব নাকি আপনিও খাইবেন না নে আমার লগে? না আমি মনা মিত্রের বাড়ি চইল্লা যাম, মনা মিত্তি নাই ধুবড়ি গেছেন গিয়া, বাচু আর পাঁচু তো থাকবো, মানিকদায় গল্প করে ভারী মজার মজার, কি কও পাঁচু? হ যা কইছেন পরেস্তা, ওয়ার রিটার্ন মানুষগুলান রে, ব্যাপার স্যাপারই আলাদা, কি কন হ এক্সপিরিয়েন্সের দাম নাই, পুরুষ মানুষে যদি দুনিয়ায় না দেখলো তো কইবার মতো কইলটা কি? আনসার অবাক হয়ে পরেশের দিকে তাকিয়েছিল, মানে বাসটার দিকে। পরেশের কম্বল সুজনি বালি সব পড়ে আছে নেপালিদের বাথানে। জঙ্গলে তখনও রাতে বেশ ঠান্ডা, লোকটা বলা নেই কওয়া নেই এমন হুট করে চলে গেল। আরও অবাক হলো ও ছাত্তার ভাইও ওকে কিছুই বলছে না বলে। রসগোল্লা খেয়ে ছাত্তারও হাত ধুয়ে বাসের সামনে গিয়ে দাঁড়িয়ে পরেশকে বলল, হিরণের পথে কুমারগঞ্জে তোর সাথে দেখা কইরা জামুয়ানে, দেখি কি হয়। যা হয় হইব, তোমারে কি অবিশ্বাস করি আমি? না সে কথা ঠিক আছে, যাই যাও নাই আসো। জিপটা চলে গেল। একটু গিয়েই বন বিভাগে চেক নাকাতা পেরিয়েই টপ গিয়ারে ফেলে হেডলাইটটা ডিপার করে দিল আনসার। তারপর গভীর বনের মধ্যে রাস্তায় জিপের স্পিড বাড়িয়ে বলল,
অদ্ভুত মানুষ এই পরেশদা। না ছাত্তার ভাই, রসগোল্লা খেয়ে ছাত্তার মুখে গুয়াপান দিয়েছিল, বলল, সব মানুষই অদ্ভুত, মানুষের ছাতো আর জানোয়ারের ছাল হয় যে একই রকম হইব। আমাগো পরেশ হইল গিয়া পোয়েট, ভাবু যখন ও যা মুড হয় বাবু ঠিক তখনই তাই করেন। আমারও খুব ইচ্ছা যায় পরেশ হইয়া যায়, কিন্তু ঘরে বিবি আছে, পোলা পান, ক্ষুধা, এইটা চাই ওইটা চাই, এই জীবনে যখন যা ইচ্ছা করে তাই করণের মতো কঠিন কাম আর কিছু নাই রে আনসার। আমরা পারি না, পারি নাই, পরেশ পারছে, লোকে ওরে ভ্যাগাবন দায়িত্ব জ্ঞানহীন লোফার কয়, কয় তো কয়, হাতে পরেশের কিছুই যায় আসে না, নিজের জীবনের স্টিয়ারিংও নিজেরই হাতে। আমাগো মতন বেরিলাই ওর, দেখ তুই জিপ চালাইতা ছোস আর আমি বসে আছি তোর পাশে। নিজে জীবনে গাড়ি নিজে চালাইতে না আসানলে সুদামুদা বাইচা কোনো লাভ নাই। লোক ভরে যেতেই বাসটাও ছেড়ে দিল। পরেশ ড্রাইভারের পাশে বসে ভাবছিল দাদার অসুখের কথা মনে পড়াতে যে ও ফিরে যাচ্ছে শুধু তা নয়, তাছাড়াও আরও কিছু ছিল। ওই রিঙ্কি মেয়েটা শরীর ও সমস্ত শরীরে জ্বালা ধরিয়ে দিয়েছিল, এমন যন্ত্রণাও কখনো ভোগ করেনি। মেয়েরা হলো গিয়ে পুরুষের শত্রু, ওদের ওই শরীরের মধ্যে জাদু আছে। পুরুষ হলো বহির্মুখী জীব, বনে পাহাড়ে বন্দুকাতে ঘুরে বেড়ানোই তার কাছে জীবনের সব। ওই মেয়েটা তাকে বন্দি করতে চেয়েছিল না চেয়েই, অনেক বিপদের হাত থেকে বেঁচে সেই 35 বছর পথ পেরিয়ে এসেছে, ওই লোভের পথে পা বাড়াবে না বলে। নিজের ভিতরে এই মেয়ে যাত্রার প্রতি এক গভীর ঘৃণা জমিয়ে তুলেছে। সংসার, ছেলে মেয়ে, রান্নাবান্না, অসুখ বিসুখ এসব সে দাদার পরিবারে থেকেও জেনেছে। উপর উপর দাদার জন্যে বৌদির জন্যে যতটুকু পেরেছে করেছে, টাকা পয়সা তার যা দেয় তার থেকেও বেশি দিয়েছে চিরদিন। কোনো গদিতে থাকলে ওর চেয়ে কম খরচেও চলে যেত দিন, বিবেকের কারণেই পারেনি। তবে নিজের সংসার করার মতো মূর্খামি এতখানি পথ পেরিয়ে এসে সে করতে রাজি নয়। তাছাড়া ও মেয়ে তো সংসারের মেয়ে নয়, বাজারের মেয়ে, যাদের নষ্ট করার মতো অঢেল টাকা আছে ক্যামেরনের মতো তারাই পারে ওরকম বাজারি মেয়ের সঙ্গে বাজার করতে। ওইসব মেয়ের ধর্মই পুরুষকে নষ্ট করা, যার ঘর আছে তার ঘর ভাঙা, যার ঘর নেই তাকে ঘরের মিথ্যা স্বপ্ন দেখানো। বেঁচে থাকলে শিকার অনেকই করবে, টাকাও রোজগার করবে শিকার করে, মানে মানে প্রাণ নিয়ে তার স্বাধীনতা নিয়ে এসে তাই পালিয়ে এসেছে। পরেশ ভাবছিল তার শরীরটা তার সঙ্গে প্রথম বেইমানি করল, তার শরীর মধ্যে এত হাজার কাঁকড়া ঘুমিয়েছিল, তাদের দাঁড়ার কামড় যে এমনই ভীষণ তা আগে কখনো জানেনিও। খোলা হাওয়ায় শেষ চৈত্রর বনের রাতের গন্ধে পরেশের মন আবার খুশিতে ভরে উঠেছে। ড্রাইভার বলল, বিড়ি খাবা নাকি একটা পরেশদা? দাও বলে পরেশ হাত বাড়ালো, তারপর বিড়িটা হাওয়া আড়াল করে ধরিয়ে জোর ধোঁয়া ছাড়ল এক বুক। আহ শান্তি, বড় শান্তি, বড় আনন্দ এই আগল খোলা বাঁধন হারা জীবনে। এই শান্তির কথা ঘরে ঘরে নিজের নিজের বউ নিয়ে জাবর কাটা খোঁটায় বাঁধা পুরুষেরা কল্পনা করতে পারে না। শিলি নদীতে চান করতে গেছিল আজ বহুদিন পরে, পাশের বাড়ির মুনিয়াও গেছিল সঙ্গে। ও বলল বাড়িতে অনেক কাজ তাই তাড়াতাড়ি চান সেরে উঠে চলে গেছে আজও, রোজ তো বাড়িতে চান করে, তোলা কুয়োর জলে ঘেরা বাথরুমে, সপ্তাহে একবার করে আসে নদীতে, ভালো করে পা ঘষে মাথা ঘষে, সঙ্গে কেউ থাকলে তাকে বলে পিঠে সাবান দিয়ে দিতে, তারপর অনেকক্ষণ সাঁতার কাটে। নদী স্রোত তার উলঙ্গ শরীরের আনাচে কানাচে বয়ে যায়, অননুভূত অননুভূতিতে সারা শরীর আরামে আবেশে ভরে যায়। জলের যে কত সহস্র হাত আঙুল তা যারা নদীতে অবগাহন না করেছে তারা জানে না, তার শরীরের গোপন অসূর্য স্পর্শা জায়গাগুলি সেই সব আঙুলের আদরে শিরশির করে ওঠে, ভালো লাগায় মরে যায় শিলি। কত কি কল্পনা করে সেই সব মুহূর্তে, কত সব স্বপ্ন সত্যি হয়ে ওঠে।
যে সব স্বপ্ন শিশুকালের পুতুল খেলার দিন থেকে প্রত্যেক মেয়েই বুকে করে বড় হয়, সেই সব স্বপ্নই জলের তলায় দুপুরের নিরিবিলিতে সত্যি হয়ে উঠতে থাকে এক এক করে। মাঝে মাঝে ডুব দিয়ে অনেকক্ষণ থাকে জলের তলায় চোখ খুলে, জলের নিচের হলদেটে সবজি আলো প্রতিসরিত হয়ে গিয়ে তার দু চোখের মধ্যে দিয়ে তার মস্তিষ্কের ভিতর নানা রকম রং ছড়িয়ে দেয়। দুপুরের এই সময়টা নদী পাড়ে কেউই থাকে না, কোনো নৌকাও এই সময় থাকে না নদীতে, জোয়ার ভাটা দেখেই ওরা তরি পায়, সকালে জোয়ারে ভেসে যায়, বিকেলে ভাটায় ফেরে। শাড়ি সায়া ব্লাউজ সব নদী পাড়ে একটি ঝোপের উপরে খুলে রেখে এসেছিল, চান করে যে নতুন শাড়ি পরবে তাও, যখনই আসে তখনই এমন করে। জলে অনেকক্ষণ পড়ে থাকার পর যখন তার হাত পায়ের আঙুল মুখের চামড়া ঢেউ খেলানো হয়ে গেল, শরীরে নদীর সব স্নিগ্ধতা বসে গেল, তখনই শুধু নদী ঝেড়ে উঠল ও জল ঝেড়ে নগ্ন রোদ পিছলানো শরীরে, ও যখন ঘুঘু ডাকা নদী পাড়ে উঠে আসে জল ঝরাতে ঝরাতে, তখন প্রতিবারেই ওর মনে হয় ও যেন কোনো জলকন্যা, জলের নিচের কোনো প্রাসাদই বুঝি ওর বাস, মাটির কোনো রাজপুত্র দেখা পাবে বলেই যেন ও মাঝে মাঝে এই মাটির গাছগাছালির পাখ পাখালির পৃথিবীতে উঠে আসে। ঝোপটার কাছে তখনও ও এসে পৌঁছয়নি, এমন সময় একটা মাদার গাছের ঝুপড়ির ডাল থেকে কে যেন মোটা কর্কশ গলায় ডেকে উঠল, শিলি। চমকে উঠে প্রথমেই দু হাত দিয়ে বুক আড়াল করল শিলি, পর মুহূর্তেই বুক খোলা রেখে ও উরু সন্ধি ঢাকল দু হাতে। মেয়েদের শরীরের কোন জায়গাটা যে বেশি গোপন, পরকে দেখানোতে বেশি লজ্জা, তা বুঝি ক্ষণেকের জন্য বুঝে উঠতে পারে না ও। ততক্ষণে গদাই ঝুপ করে গাছ থেকে লাফিয়ে নামে, একটা নীল রঙা টুইলে শার্ট ওর গায়, মিলের ফাইন ধুতি। সে শিলির দিকে দৌড়ে এসে যে ঝোপের শাড়িটারি ছিল সেই ঝোপটার আর শিলির মাঝে দাঁড়িয়ে পড়ে, ওর চোখে মুখে মুগ্ধ লুব্ধ দৃষ্টি, জড়িয়ে জড়িয়ে বলে, একটিবার হাত সরা শিলি, তোকে একবার দেখি ভালো করে। শিলি গর্জে উঠে বলে, অসভ্য জানোয়ার, দাঁড়াও কাকাকে বলে দেবো, কাকা তোমাকে কুকুরের মতো গুলি করে মারবে। সরল শিশুর মতো মনের গদাই বলে, শুধু একটু দেখতে যাওয়ার জন্য পরেশ কাকু গুলি করে মারবে আমাকে? তুই বড় কৃপণ রে শিলি, যা নদী দেখল, মাছ দেখল, দেখল জলে শুশু, এত বড় আকাশটা দেখল, দেখল এত এত গাছ আর পাখি, দেখল আকাশ ভরা রোদ, তাই দেখতে যাওয়া এত বড় শাস্তি আমার, একবার দেখতে দে শিলি, তোর পায়ে পড়ি। গদাইকে অপ্রকৃতিস্থ দেখাল শিলি, এক ধাক্কায় গদাইকে সরিয়ে দিয়ে শাড়ি জামা সব তুলে নিয়ে দৌড় লাগালো কোনো নিরাপদ আড়ালে গিয়ে ওগুলো পরে নেবে বলে। আশ্চর্য, গদাই তার পিছনে পিছনে এলো না, কোনো রকম অসভ্যতাও করল না, শুধু মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকলো শিলির দিকে। জল ভেজা ছিপছিপে কালো লাফিয়ে ওঠা শিঙি মাছের গায়ে রোদ পড়লে যেমন চেকনাই ওড়ে, তেমন চেকনাই উড়ল দৌড়ে যাওয়া উলঙ্গ জল ভেজা শিলির উড়াল শরীর থেকে। পিছনটাও কি সুন্দর, মনে মনে বলল গদাই। তারপর স্তব্ধ মুগ্ধ চোখে গদাই চেয়ে রইল যেদিকে শিলি গেল। গদাইও কবি, পরেশেরই মতো একজন নারী প্রেমী কবি, একজন নারী বিদ্বেষী। গদাই ভাবে কবি এই দুনিয়ার সকলেই, কেউ কাগজে কবিতা লেখে, কেউ মনে মনে, কেউ কবিতা পাঠায় সম্পাদকের দপ্তরে, কেউ মাকাল গাছের পাতা ছিঁড়ে অদৃশ্য মনের কালিতে সেই গোপন গাছি উড়ানো কবিতা লিখে ভাসিয়ে দেয় নদীর জলে। কবিতা যে অনুপ্রেরণা তারই উদ্দেশ্যে নৈবেদ্যর মতো। বিজয়া দশমীর দিনে পোলতেতে আগুন জ্বালিয়ে প্রদীপ ভাসায় যে মেয়েরা, তারাও গদাইয়ের মতো কবিতাই লেখে, প্রদীপের আগুন রঙা কালি দিয়ে জলের কাগজে, ভাবছিল গদাই। সবুজ গাছগাছালির মধ্যে ত্রস্ত হরিণীর মতো ছুটে যাওয়া সিঁড়ির দিকে শুভ কামনা মুগ্ধতা নীরব স্তুতিতে নির্বাক হয়ে চেয়ে থাকে গদাই অনেকক্ষণ। নদীর ওপার থেকে উড়ে আসা শঙ্খচিল ডাকতে ডাকতে উড়ে যায় সিঁড়ির মাথার ওপর দিয়ে, বহু দূর থেকে নিঃশব্দে গুণ টেনে বাদামি পালতোলা নৌকোকে স্রোতের মুখে আসতে দেখা যায়।
আঁতকে ওঠে শিলি। আজ বড় বেশিক্ষণ জলে ছিল, নইলে নৌকো আসার সময় তো এ নয়। গদাইও মনে মনে গুণ টানে, বাদামি পাল তুলে দেয় তার মনের নৌকায়। জোরে হাওয়ায় সে লাগে তাতে, যে হাওয়াতে জল ভেজা শিলির নগ্নতার গন্ধ, সেই হাওয়া নাকে নিয়েই ভালো লাগায় মরে যায় গদাই। তারপর গদাই লস্করি চালে বাড়ির দিকে হাঁটে। গদাই মনে মনে ভাবে, শিলিকে বউ না করতে পারলে তেঁতুল গাছ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলবে ও, শিলিকে ছাড়া ও থাকতে পারবে না। ও যে কত ভালো, শিলিকে যে ও কত ভালোবাসে, তা শিলিকে নিয়ে তার দৌর্বন্ধ ঘরে পালঙ্কে না শুতে পারলে কী করে বোঝাবে শিলিকে। গদাইয়ের বুক ভেঙে এক মস্ত দীর্ঘশ্বাস উঠে এসে চৈত্র দুপুরের ঘুঘুর ঘুর 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 বিধুর স্বরের সঙ্গে মাখামাখি হয়ে যায়। টিকা গাছের ডালে বসে বউ কথা কও ডাকে, বউ কথা কও, বউ কথা কও। গদাই না বলে বলে, ও বউ কথা কও, কথা কও, কথা কও না কেন। হাঁপাতে হাঁপাতে বাড়ি ফিরতে শিলির বাবা বলেন, চান করতে কতক্ষণ লাগে রে তোর, তুই কি রাধা হইলি, কোন কৃষ্ণ বৈশ্য থাকে তোর চান দেখতে কদমের ডালে। ধক করে ওঠে শিলির বুক, থর থর করে ঝড়ের গাছের মতো বুক কাঁপে তার। বাবা কি জেনে গেছে? নরেশ বলেন, ক্ষুধায় প্যাট চুই চুই করে, পরে সাইসা বৈশা আছে রাধন বারণে কাম নাই। শিলি নিচু গলায় বলে, সবই তো রাইন্ধা থুইয়া গেছি, খালি গরম গরম ভাত লামাইয়া দিমুয়ানে পাঁচ মিনিটেই, বলেই রান্নাঘরে ঢোকেও। হাঁসের ঘর থেকে দুটো মুরগি কঁক কঁক করে ওঠে, ওদিকে চোখ তুলে যায় শিলি অবাক হয়ে, মুরগি এলো কোত্থেকে। নরেশ বলেন, পরেশ আনছে তামাহার থিক্কা, আজ হাট ছিল, রাতে মুরগির ঝোল আর ভাত রাধিসানে, ক্যাবলারে কইয়া বিকাল বিকাল ও গুলান রে কাইটটা থুস। শিলি ভাবে, খাওয়া ছাড়া বাবার আর কোনো চিন্তা নেই, শুধু খাওয়া আর খাওয়া। ম্যালোরির জ্বর ছাইরা যাওয়ানের সঙ্গে সঙ্গে ক্ষুধা আরও জোর হয় যান। এবার ভাত চড়িয়ে দেয় শিলি রান্নাঘরে গিয়ে, চাল ধুয়ে রেখে গেছিল, ঘিয়ের ভাণ্ডটা কাত করে দেখে কতখানি ঘি আছে। তেলে শিশিটা রান্নাঘরের বাঁশের ছ্যাঁচার বেড়ার দেওয়ালে গোঁজা ছিল, সেটা তো একবার চোখ বোলায়। গরম গরম ভাত, মুসুরির ডাল, কড়কড়ে করে আলু আর বেসন দেওয়া কুমড়ো শাক ভাজা, আর সঙ্গে কাঁঠালের বিচি ভাজা, এই আজকের রান্না। রান্নাঘর থেকেই উনুনের সামনে আম কাঠের ছোট চৌকিতে বসে বলে, কাকা গেল কই, ভাত নামাইলে তো ঠান্ডা হইয়া যাইবানে। আইতাছে আইতাছে, নদীতে গেছে চান কইরার লইগা। নদীতে? বুকটা ধক করে ওঠে শিলির, বলে, আমি তো আইতাছি নদী থিক্কাই, তারে দেখি নাই তো। কোন নদীতে আর কোন পথে গেছিলি তুই, তা তুই জানস, শ্লেষের সঙ্গে বলেন নরেশ। শিলি শরীরের সব জলীয় ভাব, উরুসন্ধির জলজ স্নিগ্ধতা কাঠের উনুনের তাপে শুকিয়ে যায় মুহূর্তের মধ্যে, অনেকখানি ভয়েও। হঠাৎই বাইরের উঠোনে পরেশের গলা শুনতে পেল। পরেশ বলল, কই গেলি রে শিলি, দেখ আরে লইয়া আইসি। শিলি কোমরে আঁচল গুঁজে বাইরে এসেই দেখে কাকার সঙ্গে গদাই, ভয়ে আধমরাই হয়ে যায়ও, কিন্তু হেসে বলে, কি খবর গদাইদা? এই তো তোমাকে খবর লইতে তো আইলাম, বলে এক দৃষ্টে চেয়ে থাকে গদাই শিলির দিকে। পরেশ বলে, আমাগো গদাইয়ের মাথাখান একেরে গেছে গিয়া। বড় ঘরে দাওয়ায় বসে নরেশ বলেন, কেন হইল কি? ও নাকি আজ নদীর থিক্কা উইঠা আসা পরিরে দেখছে, কে বলি কয় কি রূপ তার। শিলি খিলখিল করে হেসে ওঠে অভিনেত্রীর মতো, বলে, বড় লোকের পোলাগো তো একমাত্র কাজই হপন দেখা, কি ক গদাইদা। কমু কি আর, যা কই তা সত্যই। তা তুমি কি কইরালা তারে দেখা, কথা কয় নাই কোনো, কোন ভাষায় কথা কয় পরিরা? শিলি নিজের স্বপ্রতিভতায় নিজেই ঝলমল করে ওঠে, রীতিমতো ভালো অভিনয় করছেও, মেয়ে মাত্রই জন্ম অভিনেত্রী, ভাবল শিলি। কথা কি আর শোনবার অবস্থা ছিল আমার, হে তো অজ্ঞান হইয়া পইরা ছিল গাছতলায়, আমি কাছে গিয়া ডাক দিতেই, হায় হায় কি কান্না পোলা, যেন সাপে কাটছে তারে।
গদাই চুপ করে থাকলো একটু, তারপর বলল, বিশ্বাস করেন পরেশ কাকা, সাপের কামড়ও ঢ্যার ঢ্যার ভালো আসিল, পাগল যে হইয়া যায় নাই তাই যথেষ্ট, সে রূপ খালি চোখে দেখনি যায় না, এত তেজ। শিলি বলল, তা ধুবড়ি থিকা বা তামাহাটে হাটের দিন যাইয়া একজোড়া গগলস কি না আনো না কেন, আবারও যদি দর্শন পাও কোনো দিন, অমন ডাবা ডাবা চোখ দুই খান যে যাইব গিয়া চিরদিনেরই লজ্ঞা। হ বাপদাচি তাই করুক, পরি দেখা তো সাপের খেলারই মতো, আবার কবে যে হঠাৎ কইরা ঘটবো ব্যাপার খান তা তো কওন যায় না, আজ থিকা যখনই নদীর পারে যামু তখনই সেই গগলস খান পইরাই যামু আনে। তারপরে গদাই বলল, আমি যাই, বাবায় তা নাইলে চিন্তা করব আনে, না খাইয়া বৈশা রইব। শিলি বলল, দুগা গরিবের ঘরে খাওয়াই যাও না, যাই রান্ধা হইছে, আয়সাই যখন পড়ছো খাওনের সময়, ভালো খাবার কিছু না তবে ভালোবাসা তো আছে। গদাই হেসে বলল, ভালোই কইছো তুমি, ভালোবাসা কি চিবাইয়া খাওনের জিনিস, কপাল আমার, বলেই পা বাড়ালো, বলল, আসুম নে অন্যদিন, আগে আমার এনে মন্তন্য পাঠাইও, তবে না আমু। পরেশ বলল, মাসিমার কাছে সকাল শুইনা আসলাম, পুতন নাকি আইতাছে ম্যানেজারের কে এক ছোকরা আত্মীয়রে লইয়া সামনে শনিবারে, তা ওদের তো একদিন খাওয়াইতেই হইব, সেই দিন তোমারেও কইয়া দিমু, আইসো যান। উত্তর না দিয়ে গদাই বলল, কে কে আইতাছে? গদাইয়ের মুখে সব হাসি মিলিয়ে গেল, কালো হয়ে গেল এমন সুন্দর মুখটা। পরেশ বলল, পুতন, পুতন আইতাছে নাকি? গদাই ক্লিষ্ট কণ্ঠে বলল, হ তাই তো কইল মাসিমায়, দেখু মানে, বলেই চলে গেল গদাই। শিলির বুক নেচে উঠল আনন্দে, রাগও হলো একটু, আসছে নে যদি এতদিন পর তা আবার সঙ্গে অন্য একজনকে নিয়ে কেন, একা আসছেন অসুবিধা ছিল, ভারী খারাপ। নরেশ চলে যাওয়া গদাইয়ের দিকে চেয়ে পরেশকে বললেন, গদাইটারে ভাবতাম বোকা শোকা, কিন্তু কথা তো বেশ চোখাচোখাই কয় দেহি। পরেশ অন্যমনস্ক গলায় বলল, কোন কথা? ওই যে কইল না ভালোবাসা কি চিবাইয়া খাওনের জিনিস। পরেশ হেসে ফেলল দাদার কথা শুনে, বলল, যা কইছো, দারুণই কইছে সেন্টেন্স খান, এককারে যাত্রার ডায়লগেরই মতো। মাদারিহাট হয়ে কুচবিহার হয়ে পুতনরা এসে পৌঁছেছিল রবিবার সন্ধ্যের বাসে ধুবড়ি থেকে, ঠিক কখন আসবে তা জানত না, তবে জানত শিলি যে বিকেলের দিকেই আসবে। প্রথম বিকেলে একবার কিরণ শশীর কাছে গিয়ে কালো পাথরে বাটিতে এক বাটি পায়েস দিয়ে এসেছিল, পুতন যদি একাই আসত তাহলে থাকতো ওখানে যতক্ষণ না আসে, তবে সঙ্গে অচেনা মানুষ নিয়ে আসছে, কেমন লোক তাকে জানে, তাই শিলি যায়নি ইচ্ছে করে, পুতনের দরকার থাকলে সে নিজেই আসবে। শিলি সামান্য দুশ্চিন্তাতেও আছে, নরেশবাবুর আর্থিক অবস্থা এমনই হয়ে পড়েছে যে তা বলার নয়, কাকারও কোনো স্থায়ী রোজগার নেই, স্বীকার করেই যায় হয়। আজকাল বন বিভাগও কড়াকড়ি আরম্ভ করেছে, ছাত্তার কাকাকে তো একবার অ্যারেস্টও করেছিল, ছাত্তার কাকু নাকি সংকোচের পারে হাতি মেরে তার দাঁত বিক্রি করে দিয়েছিল, পারমিট টারমিট নিয়ে তো শিকার কোনোদিনও করে না, তাই কাকার ওপরে ভরসা বিশেষ নেই, কবে যে শ্রীঘরে যেতে হয়। শিলির বাবা ক্রমাগতই চাপ দিচ্ছেন গদাইকে বিয়ে করার জন্যে, গদাইয়ের বাবার সঙ্গে বোধহয় কোনো অলিখিত চুক্তিও হয়েছে, শিলিকে গদাইয়ের সঙ্গে বিয়ে দিলে ওকে বোধহয় মাসো হারা একটা বন্দোবস্ত করে দেবেন গদাইয়ের বাবা। শিলির মনে হয় তাতে বাবা কাকার খাওয়া দাওয়া, ক্যাবলারও ক্যাবলার মাইনে, বাবার সিগারেটের খরচ ইত্যাদি দিব্যি চলে যাবে, সেটা অবশ্য গদাইয়ের বাবার কাছে কিছুই নয়, অত সম্পত্তি যার, তার ওপর কুঁজোর জল তো গড়িয়ে খান না এখনও, সঞ্চয় যা আছে তো আছেই, তার ওপরেও সমানে রোজগার করে যাচ্ছেন, আর বংশের বাতি বলতে তো ওই গদাই একা। তবু শিলিকে এইভাবে বিক্রি করে দিয়ে তার বাবা নিজের আখের গুছোচ্ছেন এই কথাটা ভাবলেই বড় ঘেন্না হয় ওর, বাবার উপরে তো হয়ই তার নিজের ওপরেও হয়, তাছাড়া গদাইটা যদি লেখাপড়াও করতো একটু আধটু, এদিকে চালাক চতুর আছে, সেদিন যা খেলাটা দেখালো,
বলে কিনা ভালোবাসা কি চিবানোর জিনিস। নরেশবাবু বলেন, কলেজে পড়লে কেউ এমনিতেই বিদ্বান হয়ে ওঠে না। যে ছেলে ব্যবসা করতে পারে সে কি বুদ্ধি ছাড়াই পারে? বুদ্ধি না থাকলে তো গদাই বাবার অত বড় ব্যবসায় সাহায্য করতে পারত না। তাছাড়া সাধারণত ব্যবসাদারের ছেলেদের বুদ্ধিটা দুর্বুদ্ধি হয়, বিশেষ করে আজকাল। কি করে লোক ঠকানো যায়, কি করে পয়সা আরও বেশি রোজগার করা যায়, এই ধান্দাতে থাকতে থাকতে তাদের সুবুদ্ধি বলতে আর বিশেষ কিছু বাকি থাকে না, পুরো নজরটাই বেঁকে যায় ওদের। কিন্তু গদাই ওরকম নয়, সুবুদ্ধি নিয়েই ব্যবসা করে, ও প্রাণে মায়া দয়া আছে। এমনকি ও শুনতে পান নরেশবাবু লোক মুখে যে বাবাকে না জানিয়েই ও কর্মচারীদের নানাভাবে সাহায্য করে, বাবা নিজে যা করতেন না বা জানলে করতে দিতেন না। গোপেন শুকুলকে বাড়ি করার জন্য টাকা দিয়েছে গদাই, রহমতুল্লার মেয়ের বিয়ে দিয়েছে সব খরচ দিয়ে, সুভাষের ছেলেটাকে ধুবড়ির কলেজের হোস্টেলে রেখে পড়াচ্ছে, নিজে পড়াশোনা না করলেও পড়াশোনার প্রতি যে শ্রদ্ধা ওর আছে এসবেই তা বোঝা যায়। ছাইনার দাদাটার পা কেটে গেছিল কোকরাঝাড় স্টেশনে রেলের ইঞ্জিনিয়ারের ট্রলির নিচে পড়ে, তাকে ধুবড়ি ম্যাচ ফ্যাক্টরিতে চাকরিও করে দিয়েছে এই গদাইটাই। ম্যাচ ফ্যাক্টরিতে সলাই কাঠে সাপ্লাই বিজনেসটাও গদাই একাই সামলায়। সাহেবরা তো এখনও আছে দু একজন, তাদের সঙ্গে ইংরেজিতে কথা টথাও তো চালাতে হয়। স্কুল কলেজে দুপাতা পড়ে কি লেজ গজায়? রবি ঠাকুর বা জিডি বিড়লারা কি কলেজে পড়েছিলেন? এসব নানা কথা বলে শিলিকে বোঝাতে চান তিনি। বলেন, যারা বেশি পড়ে পড়াশোনায় ভালো হয় তারা তো ওই ফার্স্ট ক্লাস পাওয়া পুতনের মতো ব্যবসাদারীদেরই চাকর হয়। যারা জানে তারাই জানে যে চাকরদের মধ্যে যতখানি নোংরামো, যতখানি নীচতা, খেয়েও খেয়েই ততখানি মালিকদের মধ্যে নেই। প্রমোশনের জন্যে পা চাটে তারা, মেরুদণ্ড বিকিয়ে দেয়, বউ বা বোনকে পাঠিয়ে দেয় উপরওয়ালা বা মালিকের খাটে। অনেক বড় বড় চাকর দেখেছেন নরেশবাবু, চাকরেরা সব চাকরি। আর এই বাঙালি জাতটা চাকরের বংশধর, চাকর হবার প্রত্যাশা নিয়েই ওদের জীবনে যা কিছু বিদ্যা শিক্ষা, আর তাদের ছেলেদেরও বংশ পরম্পরায় তারা চাকরি বানায়। গদাই কলেজে পড়েনি, স্বাধীন ব্যবসা করে বলেই যে খারাপ ছেলে তা নয়। তাছাড়া ছেলেবেলা থেকেই বড় লোকের মধ্যে যারা মানুষ হয় তাদের মধ্যে অনেক রকম ক্ষুদ্রতা ইতরামি ছিঁচকেমিই থাকে না। খাবাতে ঘর থেকে এসে যেগুলো বড়লোক হয় তাদের বেশিরভাগেরই বড়লোক হওয়ার প্রক্রিয়ার রকমটা নরেশবাবু ভালোই জানেন, এক জীবনে তো আর কম দেখলেন না। তাই অনেক ভেবে চিন্তেই নরেশবাবু শিলির সঙ্গে গদাইয়ের বিয়ে দিতে চান। তাছাড়া পুতন ছিল ভালো, ওই কলকাতায় গিয়ে চা বাগানে চাকরি নিয়ে ডুয়ার্সে যাবার পর থেকেই ওর চোখে মুখে লোভ চকচক করে। নরেশবাবুর মনে হয় যে পার্থিব সুখের জন্যেও করতে পারেন এমন কিছুই নেই। ভালো থাকা, ভালো খাওয়ার জন্য একটি স্কুটার বা টিভি কেনার জন্যে পুতন এখন মানুষও খুন করতে পারে। গ্রাম থেকে উদ্বাস্তু হয়ে গ্রামেই এসে বাসা বেঁধেছেন নরেশবাবু ইচ্ছে করে। শান্তি যতটুকু থাকার তা এখনও গ্রামেই আছে। এই গরিবির মধ্যেই যেন তেন প্রকারেণ বড় লোকের মধ্যে কোনো বাহাদুরি নেই, সম্মান নেই, সুখ তো নেই। মেয়ের ভালো চান বলেই গদাইয়ের কথা ভাবেন, তিনি নিজে আর কতদিন। শিলির মায়েরও তাই কথা ছিল, দারিদ্র যদি মোটামুটি রকমের হয় মধ্যবিত্ত জীবন হচ্ছে সবচেয়ে সুন্দর সুখের নিরুদ্বেগের জীবন। জীবনের মানে শুধুমাত্র ভালো খাওয়া ভালো থাকা নয়, তার চেয়েও বড় কিছু, মূল্যবোধের ওপর যে জীবন দাঁড়িয়ে থাকে তার ভিত বুনিয়াদ অনেকই বেশি শক্ত হয় মূল্যহীন সমাজ বা সংসারের সাচ্ছল্যের চেয়ে। কিন্তু নরেশবাবু এও দেখেছেন যে দারিদ্র অসহনীয় হলে তা থেকে যেসব খারাপ জিনিস জন্মায় তা বড় লোকের খারাপত্বের চেয়েও অনেকই বেশি, মানুষের তখন অমানুষ হয়ে যাবার প্রবণতা জন্মায়। তিনি নিজের জীবন দিয়ে এটা উপলব্ধি করেছেন। বর্তমানের অপরিসীম দারিদ্র যেন তার অমন রূপ গুণের একমাত্র মেয়েটার জীবনেও না বর্তায় তাই দেখে যেতে চান উনি। বড় লোকই যেমন ভালো নয়, মোটামুটি খেতে পড়তে না পেলে মানুষের মনুষ্যত্ব বাঁচিয়ে রাখাও যে দায় হয়ে ওঠে, মাঝে মাঝেই তিনি নিজেও যে অমানুষ হয়ে উঠছেন তা বুঝতে পারেন। খিদের মতো খারাপ রোগ আর কিছুই নেই, মানুষের শরীর মানুষের মন সব কিছুই ছুঁচোর মতো কুড়ে কুড়ে খেয়ে যায় এই খিদে। শিলিটার সঙ্গে খারাপ ব্যবহার যে করেন
সেটাই দারিদ্রেরই জন্যে, নিজের অপারগতারই জন্যে। অপারগতা অসীম বলে তখন অপারগ অসভ্য অবুজ অভব্য হয়ে ওঠে। এই দারিদ্রর কামড় যে না খেয়েছে সে কখনোই জানবে না ওর জ্বালা। নরেশবাবুর গদাই বা তার বাবার কাছ থেকে বিন্দুমাত্র প্রত্যাশা নেই। জানেন না শিলি কী ভাবে তার সম্বন্ধে। শিলির সঙ্গে গদাইয়ের বিয়েটা হয়ে গেলে তিনি কুমারগঞ্জ ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাবেন, এই ভিটে পরেশকে লিখে দিয়ে। কারণ চোখের সামনে থাকলেই জামাই তার জন্য কিছু করবেই, মেয়েরও কষ্ট হবে বাবার জন্যে। মেয়ের বিয়ের পরে উনি পথে পড়ে মরলে কোনো দুঃখ নেই ওর। এই জীবন, যে জীবনে কাউকে কিছুমাত্র দেবার ক্ষমতা নেই, কাউকে সুখী করার ক্ষমতা নেই কোনোভাবেই, সে জীবন থাকা না থাকা সমান। আত্মহত্যা করে মরে যাবেন বলেও ভাবেন কখনো কখনো? জীবন মানে তো শুধু নিঃশ্বাস ফেলা বা প্রশ্বাস নেওয়া নয়। জীবন যদি জীবন্ত না হয় তবে তা নিজে হাতে নিভিয়ে দেওয়াই ভালো। জীবন যদি ঈশ্বরের দান হয় তবে সে জীবন নিভিয়ে দেওয়ারই স্বাধীনতাও ঈশ্বরেরই দান। মনুষ্যের তর জীবের মতো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেকই বেশি সম্মানের। গাঁটা ধুয়ে শিলি একটি পরিষ্কার করে ধোয়া কালো সবুজ ডুরে শাড়ি পরেছিল, চোখে কাজল দিয়েছিল, গলায় কুঁচ ফুলে লাল কালো মালা পরেছিল, উঠোনের কোণ থেকে তুলে গন্ধরাজ ফুল গুঁজেছিল খোপায়। লাল কালো অথবা লাল কিংবা কালো কোনো ফুলই হাতের কাছে পায়নি যে, শাড়ির রঙের সঙ্গে মিলিয়ে খোঁপায় দেয়। কালো ব্লাউজ পরেছে একটি, সবচেয়ে ভালো ব্রাটি বের করে পরেছে আজ। তিনটি ব্রা আছে সব শুদ্ধ, তার মধ্যে একটি আস্ত। ওর চলে যাওয়া মায়ের ব্রা আছে আলমারিতে গোটা পাঁচেক, কিন্তু তার কুমারী বুকে তা ঢল ঢল করে। ওর বুক যতদিনে মায়ের ব্রায়ের যোগ্য হয়ে উঠবে ততদিনে ব্রাগুলো ছিঁড়েই যাবে, নয়তো ইঁদুরে কেটে দেবে। ব্রা কাটলে কাটুক, ইঁদুরে বাদুরে বুক না কাটলেই হলো। কোনো মেয়েই চায় না যে তার সৌন্দর্যের মধ্যে সবচেয়ে যা সুন্দর সেই বুক তাড়াতাড়ি মায়েদের মতো বড় হয়ে যাক। বারান্দা তাওয়ায় বাঁশের খুঁটিতে হেলান দিয়ে বসেছিল শিলি। বাবা নগেন জ্যাঠাদের বাড়ি গেছেন, কাকা বাসস্ট্যান্ডে যায় এই সময়, রোজই পান খায়, গল্প টল্প করে, দুদিকের বাস ক্রসিং করে, নানা খবরাখবর চালাচালি হয়। ড্রাইভারদের দিয়ে কখনো সখনো মুরগিটা পাউরুটিটা আনিয়েও নেয় আপ বা ডাউনের কোনো জায়গা থেকে। চাঁদ উঠেছে এখন বাঁশ ঝাড়ের পেছনে। সন্ধ্যের আগে এক ঝাঁক চাতক পাখি চমকে চমকে বেড়াচ্ছিল ফটিক জল ফটিক জল বলে। বছরের এই সময়টাতে পাখিগুলোকে দেখা যায়, অন্য সময় কোথায় যে যায় কি যে করে ওরা তা কে জানে। একটা লক্ষ্মী পেঁচা উড়ে এসে বসলো সিঁদুরে আম গাছটার ডালে, চাঁদের আলো একটুক্ষণ বসে থেকেই উড়ে গেল। লক্ষ্মী পেঁচা লক্ষ্মীকে আনে ঘরে, এলে ভালো হয় খুব, একটা গান গাইতেন মা লক্ষ্মী বন্দনার, মনে পড়ে শিলির ভারী সুন্দর গানটি। লক্ষ্মীকে তো ডাকে সকলেই, কিন্তু লক্ষ্মী কি সারা দেন সবার ডাকে? শিলি লক্ষ্মীকে অবশ্যই চায়, কিন্তু এই দারিদ্রের জন্যেও তার এক বিশেষ অহংকার আছে। দারিদ্র মাত্রই প্রত্যাশায় ভরা, ভবিষ্যতের স্বপ্নে ভরা। তার গর্ভে যে কি ঢেকে রাখে তা শুধু দারিদ্রই জানে। দারিদ্রর মধ্যে বিন্দুমাত্র লজ্জা নেই, শিলি অন্তত করে না লজ্জাবোধ। লজ্জা দারিদ্র লুকোনোর চেষ্টার মধ্যে। চারপাশ থেকে চৈত্র সন্ধ্যার গন্ধ উঠেছে, মাছমিশালি গন্ধ, তার সঙ্গে সাবান দিয়ে ভালো করে চান করে ওঠা শিলির গায়ে সুগন্ধও মিশে আছে। চৈত্র সন্ধ্যার গন্ধ শুধু ওঠে না, উঠেই পাগলামি ভরা চৈতি হাওয়াতে ইতস্তত ছড়িয়ে যায়। ফতিমা দিদির বুকের ভাঁজের আতরের গন্ধের মতো তা ছড়িয়ে যায় চতুর্দিকে সমানভাবে। মনটা পাগল পাগল করে, শুধু মনটাই করে না শরীরটাও, কে জানে কোনটা শরীরের পাগলামি আর কোনটা মনের, জানে নাও। আতরের গন্ধে নিজেকে কখনো কখনো খুবই ভালোবাসতে ইচ্ছে করে ওর। আর চান করে ওঠার পর যখন জামা কাপড় পরে কাজল আঁকছিল চোখে দেওয়ালে ঝোলানো আয়নাটার সামনে দাঁড়িয়ে, তখন লণ্ঠনের আলোতে ভারী সুন্দর দেখাচ্ছিল শিলিকে নিজেরই চোখে, বেশ বউ বউ। যেদিনও বউ হবে সস্তার বেনারসি পরে
সোনালি রূপলি রিবন দিয়ে খোঁপা বাঁধবে, পায়ে আলতা পরবে, গায়ে হলুদের হলুদ হলুদ ছোপ লেগেই থাকবে বুকের ভাঁজে, দুই কুঁচকির পাশে নাভিতে ক্যালকাটা কেমিক্যালের কান্তা সেন্টের গন্ধে ভুর ভুর করবে যেদিন তার গা নিজের গায়ের মিষ্টি গন্ধের চেয়ে অনেক বেশি মিষ্টি হয়ে সেদিনকার সেই স্বপ্নে সুখেরই মতন সুন্দর এক ভাব ফুটেছিল তার আলোকিত মুখখানিতে। আজকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে নিজেকে, বাড়িতে কেউই নেই এখন, ক্যাবলাটাও ছুটি নিয়ে গিয়েছে গৌরীপুরে। এই চাঁদের রাতে একা বাড়িতে পুতনদা যদি আসতো, যদি দু হাতে তার এই মুখখানিকে আদরে ধরে তার ঠোঁটে আলতো করে একটা চুমু খেত, বেশ হতো তাহলে। ও খুব ন্যাকামি করত, ঢং করে বলতো, করো কি অসভ্য, ছাড়ো ছাড়ো, তোমার দাড়িতে লাগে জ্বালা করে গাল, দাড়ি কামাও নাই কেন জঙ্গলি। পুতন বলতো, কামাইয়াছিলাম তো, তবে সেই সাত সকালে, আমি কি আর জানতাম ছাই যে তোমার চুমু দিমু আজ, তাইলে তো বিকালে আরও একবার কামাইয়া আইতাম। পুতনদা তাকে ছেড়ে দেওয়ার পরও অনেকক্ষণ তার ঠোঁট দুটি জ্বলত, জ্বালাতেও কত ভালো লাগা, কত রকমের জ্বালাই না থাকে সত্যি। দেখতে দেখতে কখন যে চাঁদের আলোতে ভরে গেছে চারপাশ, নিঃশব্দে খেয়ালই করেনি শিলি। হিজল গাছটার মাথার উপরে সন্ধ্যা তারা উঠে স্নিগ্ধ নীল দুতিতে ফুটে রয়েছে, যেন কোনো নীল রঙা উজ্জ্বল ফুল। বাইরে পায়ের শব্দ শোনা গেল, টর্চের আলো এসে পড়ল গেটের কাছে, চাঁদের আলোতে ফিকে দেখালো সে আলো। পুতনের গলার স্বর না, তাই তো, কার সঙ্গে যেন কথা বলতে বলতে আসছে। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের নিবেদন জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুন আরও একটি গল্প নিয়ে তাড়াতাড়ি আসব। ভালো থাকবেন সবাই, নমস্কার।